वेलकम टू मैट्रिक्स पॉइंट फॉर एफसीपीएस আমি ডক্টর ওয়াইস মেন্টার মেন্টর ম্যাট্রিক্স একাডেমি আজকে আমি আপনাদের সামনে বাই স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো আপনারা জানেন যে এই টপিকটা আপনাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট বাই স্ট্যাট থেকে যে কোনো এফসিপিএস এর টপিকে বেশ প্রশ্ন আসে তার মধ্যে পাঁচ থেকে ছয়টা অ্যাটলিস্ট তিনটা প্রশ্ন তো আসেই এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় হলো অ্যানেস্থেশিয়া অ্যান্ড রেডিওলজি ডিপার্টমেন্টে এই দুটো পরীক্ষায় কিন্তু বেশ প্রায় আট দশটা দেখা যায় থেকে অনলাইনে সামনাসামনি ক্লাস নেওয়াটা মোর ইফেক্টিভ ইন বা করানোর বিষয় থাকে কিছু ম্যাথমেটিক্স বিষয় থাকে তারপর যতটুকু এই লকডাউনের মধ্যে না হলেই না ততটুকু তো আমরা অবশ্যই আপনাকে বলবো কারণ আপনি তো পড়াশোনায় পিছিয়ে থাকতে পারেন না তো স্ট্যাটিস্টিক্স শুরুতে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পুরো লেকচারটা আপনি ভালো করে ধরার চেষ্টা করবেন আর এর সাথে আপনি লেকচার লেকচারশিটটা পাবেন লেকচার শিটটা অবশ্যই মিলে মিলে পড়ে ফেলবেন লেকচার লেকচারশিটটা অবশ্যই ম্যাট্রিক্স একাডেমিতে কালেক্ট করে নেবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম এবং প্রিভিয়াস কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবেন ম্যাট্রিক্সের যে কোশ্চেন বই আছে সেখান থেকে তো স্ট্যাটিস্টিক্স এ পড়ানোর সময় আমি কিছু एग्जांपल বলবো প্রতিটি টপিকের সাথে সেই एग्जांपल গুলো একটু খাতায় লিখে রাখার চেষ্টা করবেন বা বারবার করে শুনবে তাহলে एग्जांपल গুলো মনে রাখলে দেখবেন যে টপিক গুলো পড়তে কিন্তু অনেক সুবিধা হয় হ্যাঁ ঠিক আছে আমরা শুরু করি তো আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আ স্ট্যাটিস্টিক্সের মূল বিষয় হচ্ছে একটা রিসার্চ করা তাই না এই যে আপনি এমডি যখন থিসিস করতে যাবেন আপনাকে সারা বলবে যে একটা রিসার্চ করো বা একটা থিসিস করো এমডি তে থিসিস করতে হয় বা এফসিপিএস এরকম করতে হয় তো প্রথমে আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হয় সেই টপিক সিলেক্ট করার পর আপনি ডাটা কালেকশন করতে হয় তাই না ডাটা কালেকশন করার পর ডাটাগুলোকে ম্যানিপুলেট করা থেকে শুরু করে গ্রাফ চার্ট অনেক কিছু আপনি দেখবেন যে ডাটা কালেকশনের পরে আপনার মাস্টার ডাটা থেকে শুরু করে টেবিল করা তারপরে একটা রিসার্চের হাইপোথিসিস টেস্ট করা এরকম একটা রিসার্চ করতে হয় তো রিসার্চ রিসার্চের ধারণাটা আসলে কিভাবে আসলো প্রথমে দেখেন একটা এই ছবিতে দেখেন যে একজন নাজি এক্সপেরিমেন্টাল তিনি এক্সপেরিমেন্ট করছেন যে একজন মানুষ সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত পানির মধ্যে মানে ঠান্ডা পানির মধ্যে একজন মানুষ কতক্ষণ পর্যন্ত থাকতে পারে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে সে ঠান্ডা পানিতে পুরো তার মানে হার্টই আসলে মারা যায় কিন্তু এই যে কোল্ড ওয়াটারে যে সে মারা গেল এটা কিন্তু কোনো রিসার্চের মধ্যে পড়ছে না ঠিক আছে সে হয়তো কোনো ডাটা দিতে পারলো আমাদেরকে কোনো একটা রিসার্চের ডাটা সে অবশ্যই দিতে পারলো সেটা ঠিক আছে কিন্তু এটা কোনো রিসার্চের মধ্যে পড়ছে না কারণ এটা সায়েন্টিফিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই কারণ সে নিজের জীবন দিয়ে কখনো কোনো ডাটা দিলে সেই ডাটা গ্রহণযোগ্য হবে না হ্যাঁ তাহলে কি আমরা আবার একজন মানুষ দেখেন সে কম্প্রেশন চেম্বারে একজন মানুষ কতটুকু চাপ সহ্য করতে পারে এটা নিয়ে সে কিছু ডাটা আমাদের দিল কিন্তু এটাকে আমরা রিসার্চ বলবো না কারণ রিসার্চে সে কিছু ডাটা দিতে পারলে এটা সাইন্টিফিক না ইথিক্যাল না তো যেটা ইথিক্যাল না সাইন্টিফিক না সেটা কোনো রিসার্চ হতে পারে না সেটা কোনো এক্সপেরিমেন্ট হতে পারে না তো রিসার্চ বা এক্সপেরিমেন্টের প্রথম জিনিস হচ্ছে আমাদের একটা ডাটা কালেকশন করতে হবে তাহলে আমরা আসেন যে ডাটা এবং ভেরিয়েবল জিনিসটা কি আমরা একটু শিখি ভেরিয়েবল মানে হচ্ছে যে যদি কোনো টাইম যেমন আমাদের পালস সব সময় কি পালস একরকম থাকে সময় কি ব্লাড প্রেশার একরকম থাকে আপনার আমার প্রেশার কি এক আপনার আমার পালস কি এক আপনার এক হাত থেকে আরা খাতে হাতে পালস কি এক হাত থেকে আরা খাতে হাতে বিপি কি এক না তো এই যে যে জিনিসটা সময় সময় টু সময় টাইম টু টাইম পার্সন টু পার্সন ভেরি করে এটাই হয়তো ভেরিয়েবল তার মানে আমি বলতে পারি বিপি ইজ ভেরিয়েল ওয়েট ইজ ভেরিয়েল হাইট ইজ ভেরিয়েল পালস ইজ ভেরিয়েবল তাই না এই ভেরিয়েবল থেকে কোন জিনিস ভ্যালু বা ইনফরমেশন যদি আপনি কালেক্ট করেন মেজার করেন রেকর্ড করেন এটাই হলো ডাটা যেমন আপনি আপনার ব্লাড প্রেশার হচ্ছে আপনার জন্য ভেরিয়েবল আর ব্লাড প্রেসারটা রেকর্ড করলেন এক ওয়ান টোয়েন্টি বাই এটা হচ্ছে আপনার জন্য ডাটা আপনি পালস হচ্ছে ভেরিয়েবল 72 পালস হচ্ছে আপনার ডাটা তাহলে আশা করি ডাটা এবং ভেরিয়েবল সম্পর্কে একটা ভালো আইডিয়া পেলেন যে যা ভেরি করে সোজা কথা যা ভেরি করে সেটাই ভেরিয়েবল আর ভেরিয়েবলটা যদি রেকর্ড করি সেটাই হচ্ছে আমার ডাটা ডাটাকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করি একটা হলো কোয়ান্টিটি একটা কোয়ালিটি কোয়ান্টিটি মানে হলো যা সংখ্যা বাচক যদি কোনো সংখ্যা দিয়ে সেটা পরিমাপ করা হয় মেডিকেল ডাটা যেটা বলা হয় দুটা হতে পারে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট কন্টিনিউয়াস হচ্ছে যেটা ফ্র্যাকশন নেবে যে ডাটাগুলো ফ্র্যাকশন নেবে যেমন আমি যদি বলি আমার হাইট বা ওয়েট হচ্ছে কেজি তাহলে এইটি হতে পারে 80.5 দশমিক হতে পারে ফোর হতে পারে ফিফটি হতে পারে তাই না তো যেগুলো ফ্র্যাকশন নিচ্ছে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা আর যেগুলো ফ্র্যাকশন ডাটা নেওয়া যায় না যেমন আমি যদি আপনি যদি বলেন যে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন তাহলে এটি কি অর্ধেক নিতে পারবেন যে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে ফোর জন এটা কিন্তু নিতে পারবেন না তো যে ক্ষেত্রে আমরা হোল নাম্বার নিতে হয় সেগুলো হচ্ছে ডিসক্রিক্ট ডাটা আর যেগুলো আমরা ফ্র্যাকশন নিতে পারি সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে যে যেগুলা আমরা কোয়ালিটিতে বিচার করব কোন ধরনের সংখ্যা দিয়ে নয় যেমন এটাকে আমরা দুই ধরনের বলি যে নমিনাল আর অর্ডিনাল নমিনাল মানে কি নমিনাল হচ্ছে কোনো র্যাঙ্কিং করব না শুধু নাম বলবো বা ক্লাসিফিকেশন করব যেমন আমি যদি বলি সেক্স তাহলে এটা কোনো র‍্যাঙ্কিং করতে পারবেন আপনি বলতে পারবেন না যে মেল সেক্স ইজ সুপিরিয়র দ্যান ফিমেল এটা বলতে পারবেন না বা সুপিরিয়র ইজ ফিমেল ইজ সুপিরিয়র দ্যান মেল এটা বলতে পারবেন না সুতরাং শুধু নাম বলতে পারবেন আইদার মেল অর ফিমেল শুধু রিলিজিয়নের নাম বলতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আপনি বলতে পারবেন না হিন্দু ইজ বেটার দ্যান খ্রিস্টান খ্রিস্টান ইজ বেটার দ্যান হিন্দু এটা বলতে পারবেন না শুধু নাম বলতে পারবেন না ক্লাসিফাই করতে পারবেন এটা হচ্ছে নমিনাল ডেটা আর অর্ডিনাল হচ্ছে যে র্যাঙ্কিং যেগুলা করতে পারবেন যে ডাটা গুলো যেমন টিমার গ্রেডিং টিমার গ্রেডিং তিন ধরনের তাই না যেমন গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তাই না আবার আপগ্রাস করে বিভিন্ন গ্রেড আছে জিসিএস এর গ্রেড আছে টিউমারে ডিজিজ ক্লাসিফিকেশন এগুলো হচ্ছে গ্রেড করা যায় নামও বলা যায় আবার তার সাথে এগুলা গ্রেড করা যায় যেমন আমরা যদি বলি স্কমার্সিয়াল কার্সের নামার্সিয়াল কার্সের তিনটা গ্রেডে হতে পারে তাই না যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড মরাটি ডিফারেন্সিয়েটেড পল্লি ডিফারেন্সিয়েটেড এই যে নাম বলছেন সাথে গ্রেড করছেন এগুলো হচ্ছে অর্ডিনাল ডাটা ভেরিয়েবলের ক্লাসিফিকেশন চার ধরনের ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কনফাউন্ডিং এন্ড দা ইন্টারভেনিং ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট নাম শুনে বোঝা যাচ্ছে যে যেগুলো ডিপেন্ড করে না হুম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি যেগুলো ডিপেন্ড করে না যেমন আমি যদি বলি স্মোকিং লিডস টু লাং ক্যান্সার তাহলে স্মোকিং হচ্ছে একটা কজ স্মোকিং হচ্ছে একটা এক্সপোজার স্মোকিং হচ্ছে একটা ইনপুট স্মোকিং হচ্ছে একটা রিস ফ্যাক্টর তাই না তো স্মোকিং করলে লাং ক্যান্সার হয় তো স্মোকিং কারোর উপর ডিপেন্ড করে না কিন্তু লাং ক্যান্সারটা স্মোকিং এর উপর ডিপেন্ড করে তো যে ডিপেন্ড করছে না সে ইনডিপেন্ডেন্ট তাহলে স্মোকিং ইনডিপেন্ডেন্ট আর লাং ক্যান্সার ডিপেন্ড করছে স্মোকিং এর উপরে তাহলে লাং ক্যান্সার তোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে এইজন্য আমরা লাং ক্যান্সার বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলবো আইদার আউটকাম অর আউটপুট অর রেসপন্স অর এফেক্ট তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল হচ্ছে একটা কজ আর ডিপেন্ডেন্ট ভেরিয়েল হচ্ছে একটা ইফেক্ট স্মোকিং হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল আর লাং ক্যান্সার হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কজ থেকে ইফেক্ট মানে ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট ঠিক আছে অনেক সময় দেখা যায় যে থার্ড স্টেট অফ ভেরিয়েল একটা চলে আসে রিলেশনশিপের মধ্যে যেটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট এর মাঝখানে চলে আসে সোজা কথা বাংলা ভাষায় বললে কাবাব হাড্ডি যেটাকে আমরা বলি যেমন ওবিসিটি ওভিসিটি লিস্টু এমআই আপনি দেখবেন যে ওবিসিটি কারণে এমআই হয় ঠিক আছে কিন্তু ওবিসিটি এমআই করে ঠিক আছে কিন্তু ওবিসিটি অনেক ভাবে এমআই করতে পারে যেমন একটা ডিসলিপিডিমের মাধ্যমে করতে পারে হাইপারটেনশনের মাধ্যমে করতে পারে তাই না তো डिफरेंट কমপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সে এমআই হতে পারে এই যে ওবিসিটি डायरेक्टली এমআই করে কিন্তু ওবিসিটি থাকলে যদি তার হাইপারটেনশন থাকে তাহলে কিন্তু এমআইটা দ্রুত হবে ওবিসিটি পেশেন্টের যদি ডিসলিপিডেমিয়া থাকে তাহলে তার এমআইটা দ্রুত হবে ওবিসিটি পেশেন্টের যদি ফ্যামিলি হাইপোকোলেস্টেরোলেমিয়া থাকে তাহলে তার এমআই দ্রুত হবে এই যে থার্ড সেট অফ ভেরিয়েবল দেখতে পাচ্ছেন হাইপারটেনশন বা আমি যেটা বললাম ডিসলিপিডেমিয়া এগুলো হলো থার্ড সেট অফ ভেরিয়েবল যেটা আপনার ইফেক্টটাকে মানে কি বলবো যে মানে এটা কারণে ইফেক্টটা ভেরি করে

লবণ লবণ খেলে খেলে হবে হবে এটা কেমন কথা তো সরি লবণ খেলে এমআই হবে এটা কেমন কথা যে লবণ খেলে হাইপার টেনশন হবে হাইপার টেনশন লিস্টু এমআই মানে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের ভিতর দিয়ে আরেকটা মানে ভেরিয়েবলকে কে এফেক্ট করছে যেমন সল্ট খেলে হাইপার হয় হাইপার টেনশন হলে এমআই হয় তার মানে সল্ট সরাসরি এমআই করতে পারছে না হাইপার টেনশনের ভিতর দিয়ে গিয়ে এমআই করছে এটাকে বলা হয় ইন্টারভেনিং একজনের ভিতর দিয়ে গিয়ে আরেকটা ইফেক্টকে ধরা তো স্কিলস অফ মেজারমেন্ট আমরা এই যে ভেরিয়েবল গুলো বা ডাটা গুলো নিলাম এগুলোকে আমরা চার ভাবে মেজার করতে পারি নমিনাল অর্ডিনাল ইন্টারভেল রেশিও এই চার ধরনের মেজারমেন্ট হতে পারে নমিনাল মানে আমি আগেই বলছি ক্লাসিফিকেশন বা নেম কোনো র্যাঙ্কিং হবে না অর্ডিনাল হচ্ছে র্যাঙ্কিং হবে ইন্টারভেল হচ্ছে একটা জিরো থাকবে যে জিরোটা মিনিংফুল থাকবে আর রেশিও হচ্ছে জিরো থাকবে কিন্তু সেই জিরোটা মানে অ্যাবসলিউট জিরো হবে কিরকম দেখেন আমরা বলি নমিনাল আমি আগেই বলছি যে শুধু নাম প্রকাশ করবে ক্লাসিফিকেশন করবে কোনো আহ র্যাঙ্কিং করবে না অর্ডিনাল হচ্ছে র্যাঙ্কিং করবে অর্ডার করবে ইন্টারভেল মানে একটা জিরো থাকবে এই জিরোটা অবশ্যই মিনিংফুল হবে যেমন আমি যদি বলি টেম্পারেচার ইজ জিরো তার মানে এই জিরোটা কি মিনিংফুল আর মিনিংলেস ডেফিনেটলি মিনিংফুল জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফ্রিজের টেম্পারেচার কত উপরেরটা যেটা ফ্রিজার সেটা ডেফিনেটলি জিরো ডিগ্রি তার মানে এই টেম্পারেচারটা কি মিনিংফুল কেন জিরো থেকে নিচে যাওয়া যায় না মাইনাস ওয়ান টু থ্রি ফোর এগুলো যাওয়া যায় না যাওয়া যায় তার মানে এগুলো কি আরো বেশি কোড আরো বেশি ফ্রিজিং তাই না তার মানে জিরো নিচেও যাওয়া যায় জিরো উপরেও যাওয়া যায় নিচে গেলেও মিনিংফুল উপরে গেলেও মিনিংফুল যে জিরো মিনিংফুল সেটা ইন্টারভেল রেশিও আর যদি কোনো ডাটার মধ্যে জিরো থাকে এবং তার সেই জিরো মানে অ্যাবসলিউট জিরো নিচে আর যাওয়া যাবে না সেগুলাকে বলা রেশিও ডাটা রেশিও স্কেলস অফ মেজারমেন্ট কিরকম যেমন আমি যদি বলি যে আমার ওয়েট জিরো তাহলে আমি কি বেঁচে আছি ডেফিনেটলি বেঁচে নাই তার মানে জিরো মানে জিরো ওই লোকটার হাইট হচ্ছে জিরো তার মানে কি জিরো মানে অ্যাবসলিউট জিরো এরপরে আর নিচে আর যাওয়ার কোনো সুযোগ নাই তো এগুলা হচ্ছে অ্যাবসলিউট জিরো বা রেশিও স্কেল তো আশা করি আপনারা এগুলা ভালো করে পড়বেন যে নমিনাল অর্ডিনাল এবং ইন্টারভেল এবং রেশিও স্কেল ঠিক আছে গেল আমাদের স্কেলস অফ মেজারমেন্ট সম্পর্কে আমরা পড়ে ফেললাম তো এটাতে কি দেখতে পাচ্ছি আমরা এটাতে দেখতে পাচ্ছি যে কোয়ালিটিভ ডাটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে নমিনাল অডিটর আর কোয়ান্টিটেটিভ ডাটা আবার চার ধরনের হতে পারে আহ দুধের দুধ কোয়ান্টিটেটিভ ধরনের একটা ডিস্কিট কন্টিনিউয়াস এগুলাকে আমরা ইন্টারভেল এবং রেশিওতে সাধারণত মেজার করে থাকি এবার আসেন আমরা স্টাডি ডিজাইন একটা স্টাডি যে করবেন রিসার্চ যে করবেন এটা ডিজাইন কিভাবে করবেন তাই না তো স্টাডি ডিজাইন মানে কি স্টাডি ডিজাইন হতে হবে সাইন্টিফিক ইথিক্যাল আমি প্রথমেই বলেছি যে অবশ্যই স্টাডি একটা সাইন্টিফিক হতে হবে ইথিক্যাল হতে হবে এবং ভ্যালিড এবং রিলাইয়েবল ডাটা আপনি যেমন একটা ডাটা নিলেই হবে না ডাটা গুলোকে ভ্যালিড হতে হবে রিলাইবেল হতে হবে আপনি যদি বলেন ভাইয়া ভ্যালিড মানে কি রিলাইবেল মানে কি রিলাইবেল মানে হচ্ছে যে ডাটা হুইচ অ্যাগ্রি অন রিপিটেড মেজারমেন্ট দেখেন সায়েন্স সবসময় একটা জিনিসের উপর নির্ভরশীল না সায়েন্স সবসময় দুই বা তিন ততদিক যদি ইনফরমেশন যদি তার কাছাকাছি আসে রেজাল্ট তখন সেটাকে গ্রহণ করতে চায় এটা হচ্ছে রিলায়েবল ডাটা কিরকম ধরেন আপনার প্রফেসর আপনাকে বলল যে একটা পেশেন্টে বিপি মাপ আপনারা তিনজন আছেন আহ ডক্টর তিনজনই পেশার মাপলেন একজন বললেন সিস্টোলিক 99 একজন বললেন 100 सपोज একজন বললেন 100 0 মানে 102 তো আপনার প্রফেসর বলতেছে ঠিক আছে তোমরা তিনজনই মানে কাছাকাছি আছো মানে তোমাদের তিনজনের ডাটাই হচ্ছে রিলায়েবল ডাটা কিন্তু প্রফেসর ডাটা প্রেশার মেপে দেখলেন যে তার সিস্টোলিক ব্লাড প্রেশার হলো ওয়ান থার্টি কিন্তু সেই আপনারা যে ডাটাটা মাপলেন প্রেশারটা মাপলেন সেই প্রেশারটা হয়তো বা ফ্যাক্টের কাছাকাছি নাই কিন্তু আপনারা যে ভাবছেন সেটা তিনজনের জনের কিন্তু খুব কাছাকাছি ছিল যার জন্য আপনার ডাটা গুলো কিন্তু রিলায়েবল কিন্তু ভ্যালিড না কেন ভ্যালিড না ভ্যালিড তো ওয়ান থার্টি আপনারা পাইছেন হান্ড্রেড তো ওয়ান থার্টি তো অনেক দূর কি বা তাই না তো সুতরাং আপনারা কিন্তু যে ডাটাটা মেপেছেন সেটা রিলায়েবল বলতে পারবেন কিন্তু ভ্যালিড বলতে পারবেন না আবার অন্য তিনজন মেপি যদি বলে যে স্যার আমি পেয়েছি নাইনটি এইট আর একজন পেয়েছে ওয়ান ফোরটি আর একজন পেয়েছে ওয়ান সেভেন্টি তাহলে ওনারা কি ওনারা ভ্যালিডও হলো না রিলায়েবল হল না কেন রিলায়েবল না কেন কারণ ওনাদের ডিগ্রি অ্যাগ্রি অন রিপিটেড মেজারমেন্ট মানে কাছাকাছি ডাটাগুলো হয়নি তাই না অনেক দূরে 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 তার মানে রিলাইবালা ভ্যালিড না কেন ভ্যালিড না কারণ তো অনথার্টি প্রবিসার তো ভাবসা অনথার্টি সুতরাং কাছাকাছি গুলো নাই সুতরাং ভ্যালিড না রিলাই না আবার বাকি তিনজন মেম্বে যদি বলে স্যার আমি ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান থার্টি ওয়ান ওয়ান টু তার মানে প্রফেসর ভাবতেছে হম ডাটা গুলো ভেরি এগ্রি অন রিপিটেড মেজারমেন্ট সুতরাং এগুলা ভেরি ডাটা এবং ওয়ান থার্টি কাছাকাছি তার মানে এগুলা ভ্যালিড ডাটা তো রিলাইবল এবং ভ্যালিড হতে তাহলে আপনার আশা করি বুঝতে পারছেন যে স্টাডি ডিজাইন এমন কিছু ডাটা কালেক্ট করতে হবে যেগুলা রিলাইবল হবে ভ্যালিড হবে সাইন্টিফিক হবে ইথিক্যাল হবে ঠিক আছে কিন্তু প্রথমে আমরা ক্লাসিফিকেশনে যাওয়ার আগে কিছু টার্ম শিখি স্টাডি ডিজাইন একটা হল প্রোসপেকটিভ স্টাডি একটা হল রেট্রোসপেক্টিভ স্টাডি প্রোসপেকটিভ স্টাডি মানে কি প্রোসপেকটিভ স্টাডি হলো যে যে ধরনের স্টাডিতে আমরা কজ থেকে ইফেক্টের দিকে যাই এক্সপোজার থেকে আউটকামের দিকে যাই কিরকম যেমন স্মোকিং টু লাং ক্যান্সার বিড়ি খাইলে ক্যান্সার হয় তাহলে বিড়ি আগে খাবে তারপরে লাং ক্যান্সার হবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ২০ বছর পরে তাহলে আমি আমি থেকে কোথায় যাচ্ছি কজ থেকে ইফেক্টের দিকে যাচ্ছি এগুলা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি রেট্রোস্পেকটিভ মানে কি মানে হচ্ছে আউটকাম থেকে এক্সপোজারের দিকে যাব মানে আমি কিছু লাং ক্যান্সারের রোগী নিব লাং ক্যান্সারের রোগী নিয়ে তাদের প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে দেখব যে তারা বিড়ি খাইছে তাহলে বিড়ি যে খাইলো তাহলে কতজন খাইলো মানে কয়টা করে খাইলো যারা দশটা করে খাইছে তাদের ক্যান্সার হয়েছে যারা বিশটা করে খাইছে তাদের ক্যান্সার হয়েছে যারা পাঁচ বছর খাইছে তাদের ক্যান্সার হয়েছে দশ বছর খাইছে এই যে ইফেক্ট থেকে কজের দিকে গেলাম ওই কলি রেট্রোস্পেকটিভ স্টাডি ক্রস সেকশন মানে কি ক্রস সেকশন আর স্টাডি মানে কি ডাটা একটা ডেফিনিট পয়েন্ট অফ টাইমে আপনি ডাটা নেবেন ধরেন আপনি ভাবলেন যে আমি কিছু ডাটা নেবো একুশে ফেব্রুয়ারিতে আপনি ভাবলেন যে একুশে ফেব্রুয়ারিতে অনেক মানুষ কেন্দ্র শহীদ মিনারে জড়ো হবে তো জড়ো হলো জড়ো হওয়ার পর আপনি ভাবলেন যে এই মানুষগুলোর পেশার মাপবো আমি পেশার মেপে দেখব যে এদের পেশার কেমন

করলেন কোনো ধরনের ফলো গেলেন না একটা ডেফিনিট পয়েন্ট অফ টাইমে একটা ক্রস পিপলের উপরে একটা স্টাডি করলেন করে একটা সাথে আপনি একটা রেজাল্ট বলে দিলেন এটাই হল ক্রস সেকশনাল স্টাডি ক্রস স্টাডি খুব অল্প সময়ের জন্য করা হয় অল্প সময়ের মধ্যে করা হয় এবং এখানে কোনো দ্বিতীয়বার কোনো ফলো আপ দেওয়ার কোনো সুযোগ থাকে না এটা প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ না জাস্ট অ্যাট দ্য টাইম অফ এ আপনাকে একটা কজ এবং ইফেক্টের মধ্যে একটা রিলেশন খুঁজতে হবে এটাই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি দেন আসেন লংগিটিউডিনাল স্টডি জাস্ট ক্রস সেকশনের উল্টাটা উল্টাটা বলতে কি এটা মাল্টিপল পয়েন্ট অফ টাইমে ডেটা নেবেন মাল্টিপল ফলোআপ দিবেন হ্যাঁ এবং দীর্ঘ দিন ধরে ধরে ফলোআপ দেওয়ার পর একটা কনক্লুশনে আসবেন এটা হচ্ছে লংজিটিউডিনাল স্টডি এরপর আসেন ক্লাসিফিকেশন সাধারণত স্টডি ডিজাইনকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করি একটা হলো অবজারভেশনাল স্টডি একটা হলো এক্সপেরিমেন্টাল স্টডি অবজারভেশনাল স্টডি মানে কি মানে হচ্ছে যে যিনি এক্সপেরিমেন্ট করবেন তিনি শুধু অবজার্ভ করবেন তিনি কোনো ধরনের ইন্টারভেনশন করবেন না যেমন হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়ার পরে সেই এলাকায় একটা কি বলবো যে একটা ইফেক্ট তৈরি হয়েছে এখন আপনি রিসার্চার আপনি সেই হিরোশিমা নাগাসাকি এলাকাতে গিয়ে একটা ডাটা কালেকশন করবেন আপনি ডাটা কালেকশন করার সময় কোনো ইন্টারভেনশন করতে পারবেন না আপনি শুধু হিস্ট্রি নেবেন আর কতজনের ক্লে ফলিফট প্যালেট হয়েছে জনের কত বছর পর কি ইফেক্ট হয়েছে দুই বছর পর কি হয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর কি ইফেক্ট হয়েছে এটা শুধু হিস্ট্রি নিবেন না রেকর্ড করবেন এটা হলো অবজারভেশন আপনি শুধু অবজারভেশন করবেন কোনো ধরনের ইন্টারভেনশন করতে পারবেন না আপনি তার উপরে কোনো ধরনের ইন্টারভেনশন করার আপনার কোনো সুযোগ না আপনি যদি বলেন যে এই ক্লেফ লিফ্ট প্যালেট পেশেন্ট যাদের হবে সাসপেক্ট করছেন তাদেরকে আপনি ইচ্ছা করে অ্যাসপিরিন খেতে দিলেন সেই সব গর্ভবতী মা আগে তাহলে দেখি আমি ইফেক্টটা কেমন হয় এটা করতে পারবেন না কারণ এটা ইন্টারভেনশন হবে হ্যাঁ তো অবজারভেশনে রিসার্চার শুধু অবজার্ভ করবে রেকর্ড করবে হ্যাঁ ডেসক্রাইব করবে সেগুলো হচ্ছে অবজারভেশন স্টাডি আর এক্সপেরিমেন্টাল কোনগুলা যেগুলাতে আপনি ইন্টারভেনশন করবেন যেমন আপনি একটা ড্রাগ নিয়ে ইন্টারভেনশন করবেন যে একটা প্রেসারের রোগীদের যে যে কনভেনশনাল ড্রাগ খায় তার পরিবর্তে আপনি একটা নতুন একটা ড্রাগ বাজারে আনবেন এই ড্রাগটা দিয়ে এক্সপেরিমেন্ট করবেন তার মানে আপনি কি করলেন একটা ইন্টারভেনশন করলেন তাই না সেগুলো হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি অবজারভেশন স্টাডি দুই ভাগে ভাগ করা যায় ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল স্টাডি মানে কি অ্যানালাইটিক্যাল স্টাডি হচ্ছে সেটাই যেখানে মানে কজ এবং ইফেক্টের মধ্যে একটা রিলেশন খোঁজা হয় যে আমি যে অবজার্ভ করলাম এই অবজারভেশনে এই জিনিসটাই আমি পেলাম যে এই কজটা দিলে হয় ক্যান্সার হয় যারা তাদের এমআই হয় ঠিক আছে যারা ডিসলিপিডিমিয়া পেশেন্ট তাদের এমআই হয় তো এই যে আপনার কজের সাথে একটা ইফেক্ট একটা রিলেশন ডিসকল এনালাইটিক স্টাডি এবং ওয়ার্ল্ড সবচেয়ে মানে রিকগনাইজড এবং সবচেয়ে ভ্যালুয়েবল স্টাডি কিন্তু আর্সিটি স্টাডি হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি আর অবজারভেশনাল স্টাডির মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য স্টাডি হচ্ছে কোহর স্টাডি যদি এটা টাইম কনজিউমিং অনেক বেশি ল্যাবোরিয়াস অনেক এক্সপেন্সিভ বাট গ্রহণযোগ্যতাও তার বেশি অবজারভেশনাল স্টাডি নিয়ে অনেক কথা বললাম এক্সপেরিমেন্টাল স্টাডি কি কি দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন আপনি চাইলে ড্রাগ দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন ডায়েটারি মডিফিকেশন যেমন কার্বোহাইড্রেট ডায়েট না কি কিটো ডায়েট দিয়ে মডিফাই করতে পারেন যে কি রকম obesity রিডিউস হয় আপনি চাইলে সাইকোথেরাপি দিতে পারেন আপনি চাইলে ওপেন কোলো সিস্টেক্টোমির সাথে একটা ল্যাপারোস্কোপি কোলো একটা তুলনা করতে পারেন আপনি চাইলে লাইফস্টাইল চেঞ্জ করে একটা ইন্টারভেনশন করতে পারেন পেশেন্টের ফিজিওথেরাপি দিয়ে করতে পারেন ভ্যাকসিন দিয়ে করতে পারেন তাই না তো এগুলা কেস কন্ট্রোল স্টাডি কি আর কোহর স্টাডি কি দুটো স্টাডি আপনাদের এফসিপিএস পরীক্ষায় খুবই প্রশ্ন আসে এখান থেকে যে এখান থেকে প্রশ্ন হবে না এফসিপিএস পরীক্ষায় এটা ভেরি রেয়ার তা আসলে আমরা কেস কন্ট্রোল এবং কোহর স্টাডি শিখি দেখেন কেস কন্ট্রোল দুটো জিনিস কেস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল উইথ আউটকাম কন্ট্রোল মানে ইন্ডিভিজুয়াল কিন্তু আউটকাম নাই কিরকম আউটকাম মানে কি ধরেন লাং ক্যান্সারের রোগী তার লাং ক্যান্সারের রোগী ইন্ডিভিজুয়াল উইথ ক্যান্সার তার মানে এটাই হলো আমার কেস লাঙ্গ ক্যান্সারের রোগী মানে কি কন্ট্রোল মানে কি কন্ট্রোল হচ্ছে ইন্ডিভিজুয়াল উইথ আউট আউটকাম রোগী সাথে বিড়ি খায় বিড়ি খায় উইথ লাং ক্যান্সার এটা আমার কেস বিড়ি খায় লাং ক্যান্সার হয় না এটা আমার কন্ট্রোল বুঝাতে পারলাম যে কেস মানে হলো যে তার আউটকাম থাকবে আর কন্ট্রোল মানে তার আউটকাম থাকবে না কিরকম যে কিছু লোক ওবেস সাথে এমআই হয়েছে কিছু লোক ওবেস কিন্তু এমআই হয় নাই তাহলে যারা তারা আমার কেস যারা তারা আমার কন্ট্রোল এর কথা হলো যে কন্ট্রোল কেন নেব কারণ কেস কন্ট্রোল কন্ট্রোল সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কন্ট্রোলের উপর ভিত্তি করে আপনার কেসটা কতটুকু নির্ভরযোগ্য সেটা ডিপেন্ড করে কিরকম যেমন কন্ট্রোল সিলেকশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ইন দিস কেস কন্ট্রোল স্টাডি এবং ইটস ভেরি মাছ চ্যালেঞ্জিং অলসো কিরকম যেমন আপনি যে কন্ট্রোলটা নিবেন সেই কন্ট্রোলটা আপনার যে যে কেসটা পাইলেন সেই সেম পপুলেশনের মধ্যে থেকে নিতে হবে কিরকম যেমন ধরেন একশো জন বিড়ি খায় একশো জন বিড়ি খায় পঞ্চাশ জনের লাং ক্যান্সার হইল তাহলে একশো জন বিড়ি খাওয়া পঞ্চাশ জন লাং ক্যান্সার পঞ্চাশ জন আপনার আউটকাম পঞ্চাশ জন আপনার কেস আর যে পঞ্চাশ জন বিড়ি খায় কিন্তু লাং ক্যান্সার হয় নাই এগুলা হচ্ছে আপনার কন্ট্রোল তার মানে ওই একশো জন যে বিড়ি খায় ওই একশো জনকে আপনাকে নিতে হবে টোটাল স্টাডিতে কারণ না হলে আপনার কি হবে না সেম পপুলেশন হবে না সেম পপুলেশন না হলে আপনি যে কথাটা বলবেন সেটা তো ওই পপুলেশনকে ঘিরে কথাটা বলা হলো না এই জন্য কিন্তু যারা বিড়ি খায় তাদের এখন লাং ক্যান্সার হয় না ভবিষ্যতে যে হবে না এটা তো এটা তো বলে নাই আপনাকে হতে পারে তার মানে বলা হয় যে এখন বর্তমানে আউটকাম নয় কিন্তু আউটকাম হওয়ার সম্ভাবনা সমুক হতে পারে এই ধরনের কন্ট্রোল গ্রুপ সিলেক্ট করতে হবে এবং হ্যাজ এ প্রোটেন্সিয়ালিটি টু ডেভেলপ আউটকাম এবং যারা বেরি খাচ্ছে আজকে তাদের লাং ক্যান্সার কালকে হতে পারে তো এই ধরনের পপুলেশন থেকে আপনাকে কন্ট্রোল সিলেক্ট করতে হবে এটাই হলো কেস কন্ট্রোল স্টাডির মূল বিষয় কেস কন্ট্রোল স্টাডির ইন্ডিকেশন কি যে সমস্ত ক্ষেত্রে আমরা রেয়ার বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা অনেক সময় কেস কন্ট্রোল স্টাডি করে থাকি যেমন আপনি যদি বলেন যে ভাই আমি একটু উইলসন ডিজিজ নিয়ে স্টাডি করব তাহলে আপনি জানেন যে উইলসন ডিজিজ কপারের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে তাহলে আজকে থেকে আপনি যদি দেখেন যে যারা কপারে আহ এক্সপোজ সেই সমস্ত রোগীদেরকে যদি আপনি আজকে থেকে স্টাডি করতে থাকেন ফলো আপ থাকেন তাহলে কয় বছর পর তার হতে পারে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর তাহলে এতদিন তো আপনি বাঁচবেন না আর আপনার আহ স্টাডি এতদিন ডিউরেশনও হবে না আপনি মরে যাবেন কিন্তু আপনার স্টাডি আর সম্পূর্ণ হবে না যার জন্য দেখা যায় যে আমি যদি উইলসন ডিজিজ নিয়ে তারপরে তার রেট্রোসপেক্টিভ গিয়ে যদি তার প্রিভিয়াস এক্সপোজার হিস্ট্রি অফ কপার আছে কিনা এটা যদি দেখি তাহলে কিন্তু আমার জন্য ভেরি ইজি হয় এজন্য বলা হয় যে ভেরি রেয়ার এবং কোনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু কেস কন্ট্রোল স্টাডি ইজ ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এবং যে সমস্ত ডিজিজের ক্ষেত্রে আমরা খুবই কম জানি হ্যাঁ কেস কন্ট্রোল স্টাডি ওই সমস্ত ক্ষেত্রে করা হয় যে সমস্ত ডিজিজের ক্ষেত্রে খুব কম জানি রেয়ার বা কোনিক ডিজিজ এবং যে সমস্ত ক্ষেত্রে পপুলেশন খুব ডিনামিক থাকে আজকে এক জায়গায় কার কার এক জায়গায় ওই সমস্ত ক্ষেত্রে আমরা এম কেস কন্ট্রোল স্টাডি প্রেফার করে থাকে কোর্স স্টাডি পারস্পেকটিভ কেন পারস্পেকটিভ কেন বলবো কারণ সামনের থেকে আজকে থেকে সামনের দিকে আগাবো এজন্য পারস্পেকটিভ অ্যানালিটিক্যাল মানে এটা হচ্ছে کاز এবং ইফেক্টের সাথে একটা রিলেশন খুঁজবো অবজারভেশন কেন কারণ অবজার্ভ করব আমি কোন এক্সপেরিমেন্ট করব না লংগিটিউডাল মানে কি মাল্টিপল ফলোআপ দেব কিন্তু এর একটা ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে যে কোহর্ট ইন্ডিভিজুয়ালের মধ্যে করতে হবে কি বললাম cohort individual এর মধ্যে কোহর্ট স্টাডি করতে হবে কোহর্ট ইন্ডিভিজুয়াল মানে কি যদি सेम ক্যারাক্টারেস্টিক্স হয় सेम এনवायरमेंटে এক্সপোজড হয় তারা প্রলং পিরিয়ড অফ টাইম ধরে কিরকম যেমন গার্মেন্টস সরকার যেমন আমি যদি বলি যে গাজীপুরে গার্মেন্টসে যারা কাজ করে এই গার্মেন্টস worker একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে ওই গার্মেন্টস এর আশেপাশে তাই না এবং এই গার্মেন্টসে কাজ করে যারা তারা কিন্তু ওই এর একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে নির্দিষ্ট আপনার অ্যাসবেস্টোসিস কিন্তু দীর্ঘদিন ধরে তারা এক্সপোজড এবং তারা ওই গাজীপুর এলাকার ওই ওয়াসার পানি তারা খায় ওই এলাকার বিদ্যুৎ তারা ইউজ করে ওই এনভায়রনমেন্টে তারা এক্সপোস্ট এবং ওই একই বাজার থেকে সবাই বাজার করে তার মানে তার একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালস তাই না তার একটা একটা নির্দিষ্ট এলাকার বাসিন্দা তো কোর স্টাডি হচ্ছে যে এমন জায়গায় করতে হবে যে তারা যাতে কোহ ইন্ডিভিজুয়াল হয় তারা যাতে সব সেম ইনভায়রনমেন্টের লংগার পিরিয়ড টাইম অফ ধরে থাকে এবং তারা সেম আইডেন্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হয় এবং সেম জিনিস যদি তারা শেয়ার করে সেটাই হচ্ছে কোহট স্টাডি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট শর্ত কোর্সাটিতে দুটো গ্রুপ নেওয়া হয় একটা হলো এক্সপোজ গ্রুপ একটা আনএক্সপোজ গ্রুপ যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ধরেন আপনার একটা গার্মেন্টস আছে গার্মেন্টসের দোতলা এবং তিনতলা দোতলায় কিছু সংখ্যক শ্রমিক কাজ করে তিনতালায় কিছু সংখ্যক শ্রমিক কাজ করে এখন দোতলায় ধরেন আপনি এজবেস্টস দিয়ে বেশি কাজ করছে কিন্তু তিনতলায় এসবেস্টস নিয়ে তেমন কাজ হচ্ছে না কিন্তু শ্রমিকরা হয়তো জানে না যে তারা কি সুতা দিয়ে কাজ করছে তো যাই হোক আপনি দীর্ঘদিন ধরে ফলো আপ নিচ্ছেন 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 পাঁচ বছর দশ বছর ফলো আপ নেওয়ার পর দেখলেন যে দোতলায় যারা এসবেস্টস নিয়ে কাজ করে তাদের লাং ক্যান্সার হওয়ার তুলনায় তাদের লাং ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি দেন দা থার্ড ফ্লো মানে তিনতলা তার মানে আপনি এই সিদ্ধান্ত আসতে পারবেন যে যারা দীর্ঘদিন ধরে অ্যাসবেস্টস এক্সপোজ ছিল তাদের হচ্ছে লাং ক্যান্সার হওয়ার চান্স সর্বোচ্চ বেশি তো এই যে আপনি কনক্লুশন আসলেন এটা কিসের উপর ভিত্তি করে আসলেন কারণ আপনি এক্সপোজ গ্রুপ এবং আনএক্সপোজ গ্রুপ দুটো গ্রুপে ভাগ করেছিলেন এবং এক্সপোজ গ্রুপদের আপনি দীর্ঘদিন ফলোআপ দেওয়ার পরে আপনি দীর্ঘদিন পরে এই কনক্লুশনটা আপনি বলতে পারলেন ঠিক আছে তো এটাই হচ্ছে একটা কোহোর স্টাডি যেখানে কজ থেকে আসলে ইফেক্টের দিকে যায় এই এটাকে আমরা এরপর আসেন আমরা স্যাম্পলিং এর দিকে আগায় যে স্যাম্পল কিভাবে আমরা কালেকশন করবো দেখেন স্যাম্পলিং এর আগে আমি আপনাকে একটা জিনিস বলি যে একটা রিসার্চের মেন জিনিস হচ্ছে একটা পপুলেশন সিলেকশন যেমন আপনি যদি বলেন যে ভাই আমি বাংলাদেশে যে সমস্ত ডাক্তার আছে যত ডাক্তার আছে সবার ব্লাড প্রেশার করব যে ডাক্তারদের বা ডাক্তারদের ব্লাড প্রেশার নিয়ে একটা রিসার্চ করব। ঠিক আছে করতে পারেন সাপোজ বাংলাদেশে দশ হাজার ডাক্তার আছে তাহলে এই যে দশ হাজার ডাক্তার এই হোল ডাক্তার সম্প্রদায় হচ্ছে আমার পপুলেশন এই পুরো দশ হাজার ডাক্তার হচ্ছে আমার পপুলেশন কারণ তারা সবাই ডাক্তার কারণ পপুলেশনের ডেফিনেশন হচ্ছে যে স্টাডি এলিমেন্টস হ্যাভিং সাম কমন ক্যারেক্টারিস্টিক্স মানে সবাই ডাক্তার সবাই ধরেন একই ধরনের জীবন যাপনে সাধারণত অভ্যস্ত সাধারণত সবাই মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে পাশ করেছে সেই হোস্টেলের খাবার খেয়েছে ডাল খেয়েছে পানিয়ালা ডাল খেয়েছে তাই মাসে একই ভাবে তারা মানুষ তার মানে এই পুরো পপুলেশনটা পুরো ডাক্তার কমিউনিটি আমার পপুলেশন ঠিক আছে এখন এটা কি পসিবল আমার জন্য যে সিরাজগঞ্জে যে ডাক্তার থাকে সুনামগঞ্জে যে ডাক্তার থাকে ঘুরে ঘুরে সমস্ত ডাক্তারের ব্লাড প্রেসার মাপা এটা আমার জন্য পসিবল বলেন আপনি বললেন হ্যাঁ পসিবল কেন ফোন করে করে যাব গিয়ে আচ্ছা আপনি সুনামগঞ্জ গেলেন কিন্তু সুনামগঞ্জের ডাক্তার চলে গেল সিরাজগঞ্জে তখন আপনি ওইটা নিতে নিতে আবার ওই ডাটা ফেলবেন তো এই জন্য দেখা যায় কি যে পপুলেশনের সবার ডাটা নেওয়া কিন্তু আপনার পক্ষে সম্ভব হয় না কিন্তু আপনাকে তো রিসার্চ করতে হবে আপনাকে তো পুরাটা নিতে হবে কিন্তু আপনি যদি এরকম পসিবল হয় যে পুরো পপুলেশনের হোল পপুলেশনের ডাটা নিয়ে তারপরে তার অ্যাভারেজ করেন তাহলে এটা হবে প্যারামিটার কি হবে প্যারামিটার হোল পপুলেশনের সামারি যদি আপনি করতে পারেন এটা হবে আপনার প্যারামিটার আর তা যদি না করতে পারেন তাহলে ধরেন প্রত্যেক ফ্রাইডেতে বাংলাদেশের আনাচে কানাচ থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা ম্যাট্রিক্সে আসে ক্লাস করার জন্য ধরেন এক শুক্রবারে আসলো বা স্টেটে ক্লাস করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই দশ হাজার ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ হয়ে তো তারা এসছে ধরেন দুইশো ডাক্তার আমি পেলাম ম্যাট্রিক্সে এই দুইশো ডাক্তার কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে তারা কি এই দশ হাজার কি রিপ্রেজেন্ট করছে না করছে ধরেন এই দুইশো ডাক্তারের ব্লাড প্রেশার মাপ আমার জন্য এখন ইজি না ডিফিকাল্ট ডেফিনেটলি ইজি তাদের ব্লাড প্রেশার গুলো আমি মাপলাম মাপার পরে এদের একটা গড় করলাম গড় করে দেখলাম যে একশো বিশ বাই আশি তাহলে এই যে দুইশো ডাক্তার হোল দশ হাজার ডাক্তার কি রিপ্রেজেন্ট করছে এই দুইশো ডাক্তার হচ্ছে আমার স্যাম্পল কি হলো তাহলে স্যাম্পল ডেফিনেশন কি যে পার্ট অফ পপুলেশন যেটা হোল পপুলেশনকে যেটা রিপ্রেজেন্ট করে মানে এই দুইশো ডাক্তার আমার হোল এক হাজার দশ হাজার ডাক্তারকে রিপ্রেজেন্ট করছে এরপরে এই স্যাম্পলের যে গড় বের করলাম এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স ঠিক আছে এই স্যাম্পলের গড় বের করারকে বলা হয় স্ট্যাটিস্টিক্স বা মানে সামারি ভ্যালু অফ স্যাম্পল এই স্যাম্পল তারিখ আমি বলতে পারি যে এই স্ট্যাটিস্টিক্স এর উপর দাঁড়ায় আমি হোল পপুলেশন সম্পর্কে একটা কমেন্ট করলাম যে বাংলাদেশের সব ডাক্তারের গড় ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশ বাই আমি আমি মাপছিলাম মাপি কিন্তু স্যাম্পলের স্যাম্পল যে ডাক্তারটা ছিল দুইশো ডাক্তার তাদের তো ব্লাড প্রেশার মাপছি মাপছি তাহলে স্যাম্পলের ব্লাড প্রেশার মেপে যেটা পাইলাম সেটা কি স্ট্যাটিস্টিক্স তাহলে এই স্ট্যাটিস্টিক্স উপর দাঁড়ায় আমি হোল পপুলেশন সম্পর্কে যে একটা কমেন্ট করলাম এটাই আসলে স্ট্যাটিস্টিক্স আসলে স্ট্যাটিস্টিক্স বলতে এটা বোঝায় না যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডাটা নিতে হবে একটা স্যাম্পল বা রিপ্রেজেন্টেটিভ থেকে তার আহ সামাজিক ভ্যালু বের করাটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের এটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলি তো এই যে ডাটাটা আপনি নেবেন এটাকে স্যাম্পল স্যাম্পল কালেক্ট করার বিভিন্ন ডাটা কালেক্ট করার বিভিন্ন পদ্ধতি আছে নরমালি আমরা দুটো পদ্ধতি বলি একটা হলো প্রোবাবিলিটি স্যাম্পল আর একটা হলো নন প্রোবাবিলিটি স্যাম্পলিং এই স্যাম্পলটা আপনি দুই ভাবে নিতে পারেন প্রোবাবিলিটি স্যাম্পল কিভাবে নেওয়া হয় প্রোবাবিলিটি স্যাম্পল নেওয়ার মূল কথা হচ্ছে যে আপনাকে কোন ধরনের বায়াসনেস আপনাকে করা যাবে না কোন ধরনের বায়াস ছাড়া যদি আপনি ডাটা বা স্যাম্পল কালেক্ট করেন এটাই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর যদি বায়াস হয়ে করেন সেটা হচ্ছে নন প্রিলিটি স্যাম্পলিং যেমন বায়াস ছাড়া একমাত্রই করা যায় সেটা হচ্ছে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে যদি আপনি করেন তাহলে প্রত্যেকটা পপুলেশন আপনার সিলেক্ট হওয়ার সুযোগ থাকে বিভিন্ন ভাবে করা যায় সিম্পল সিস্টেমেটিক অথবা স্ট্র্যাটিফাইড ক্লাস্টার মাল্টিস্টেজ মাল্টিফেজ আমি একটা একটা আলোচনা করব আর নন র্যান্ডম বা নন প্রোবাবিলিটির মাধ্যমে করা যায় কি কি ভাবে কনভেনিয়েন্ট জাজমেন্ট কোটা স্নোবল এগুলোর মাধ্যমে তো এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে কোনগুলা স্যাম্পলিং স্যাম্প্লিং নন প্রোবাবিলিটি স্যাম্পলিং আসেন আমরা একটা একটা করে ডিসকাস করি প্রথমে আসেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ ডেটা নিতে হলে হোল পপুলেশনটাকে একটা হোমোজেনাস পপুলেশন হতে হয় ধরেন একটা ক্লাসে 10টা স্টুডেন্ট আছে 10টা স্টুডেন্ট পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে 10 জন স্টুডেন্ট 80 পাইল একজন আমি গড়টা বের করি ঠিক আছে তাহলে আমি একটা মিন পাবো পাবো না পাবো এখন এই হোমোজেনাস এই দশটা স্টুডেন্ট এটা কি হোমোজেনাস পপুলেশন একই ক্লাসের স্টুডেন্ট ঠিক আছে ধরেন আপনি জন স্টুডেন্ট থেকে আপনি জন স্টুডেন্টকে সিলেক্ট করবেন ঠিক আছে এখন আপনি কি যদি নাম ধরে ধরে ডাকেন নাইম সলিম কলিম তুমি আসো তাহলে আপনি কি বায়াস করলেন না বায়াস করলেন বায়াস তো করা যাবে না আপনাকে প্রত্যেকের ইকুয়াল চান্স নিশ্চিত করতে হবে তাহলে ওটাই হবে সিম্পল র‍্যান্ডম স্যাম্পল তাহলে কি করবেন আপনি 1 থেকে 10 পর্যন্ত লিস্ট করবেন করে 1 এ যদু 2 এ কদু 3 এ মধু এরকম যদু কদু মধু দিয়ে 10 জনের একটা সিরিয়াল করলেন করে আলাদা আলাদা কাগজে একটা লটারি মতো করে লটারি থেকে তিন জনের নাম তুললেন এরপর 1 3 5 এভাবে আপনি সিলেক্ট করলেন 3 জন এখন কি আপনি কোন বায়াস করলেন করলেন না কারণ লটারির মাধ্যমে যে তিনজন এসেছে তিনজনকে আপনি নিয়েছেন এটাই হলো সিম্পল শর্ত হচ্ছে যে পপুলেশন হতে হবে। এবং স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে যে ফ্রেম করলেন সংখ্যার এগেন্স্টার নাম দিলেন এটাই হলো স্যাম্পলিং ফ্রেম সিস্টেমেটিক যখন হোমোজেনাস পপুলেশন হয় না হেটারোজেনাস জেনাস হয় বিভিন্ন ধরনের পপুলেশনের মিক্সিং থাকার সম্ভাবনা থাকে এবং অনেক বিশাল পপুলেশন থেকে আপনি খুব অল্প সংখ্যক পপুলেশনকে সিলেক্ট করবেন যে ধরনের স্টাডিতে সেটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং কিরকম ধরেন পাঁচশো জনের একটা পপুলেশন আছে সেখান থেকে আপনি পঞ্চাশ জনকে নেবেন কিন্তু আপনি কোনো বায়াস করতে পারবেন না তার মানে এই যে পাঁচশো জন এক থেকে পাঁচশো জন এই প্রত্যেকের সমান ইকুয়াল আপনাকে প্রায়োরিটি দিতে হবে সিলেক্ট হওয়ার তাহলে দেখছেন কি বিপদে পড়ছেন আপনি তাহলে এ ধরনের স্যাম্পলিং আমরা কি করি প্রথমে পঞ্চাশ জন যেহেতু নিব সেহেতু কে পঞ্চাশ দিয়ে ভাগ দিই আমরা ভাগ দিলে কত হয় বলেন দশ হবে কে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে দশ হবে তার মানে এই প্রথম জন আপনি প্রথম জনের নাম নাম্বার দশজন এক নাম্বারে যদু দুই নাম্বারে কদু তিন নাম্বারে মধু এরকম এক থেকে দশ জনের আপনি একটা সিরিয়াল করলেন সিরিয়াল করার পরে লটারি করলেন জনের লটারি করলেন লটারি করে একটা নাম্বার তুললেন ধরেন সেই প্রথম নাম্বারটা ছিল দুই পাঁচশো জনের এরপরে যেহেতু তারপরে দুই সাথে দশ যোগ করেন বারো তার সাথে দশ যোগ করেন বাইশ বত্রিশ বিয়াল্লিশ বাউন্ন বাষট্টি তাহলে এভাবে আপনি পঞ্চাশ পাঁচশো পর্যন্ত যান দেখবেন আপনি পঞ্চাশটা স্যাম্পল পেয়ে গেছেন এটাই হলো সিস্টেমেটিক আমি আবার বলছি বেশি সংখ্যক স্যাম্পল থেকে মানে কম সংখ্যক সিলেক্ট করতে হলে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট প্রথমে যদি আপনাকে বলা হয় যে পাঁচশো জন থেকে পঞ্চাশ জনকে সিলেক্ট করতে বলা হয় আপনি পাঁচশো কে পঞ্চাশ দিয়ে ভাগ দিবেন দশ হবে তার ইন্টারভেল এরপর প্রথম দশ জনকে লটারি করবেন লটারি করে একটা স্যাম্পল তুলবেন হতে পারে দুই তিন চার পাঁচ যে কোনো দশের মধ্যে যে কোনো স্যাম্পল হতে পারে তো যেটা প্রথমে তুলবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট স্যাম্পল এরপরে কে যোগ করে দিবেন শুধু যেমন দুই হচ্ছিল প্রথমে তার সাথে দশ যোগ করলে বারো বাইশ বত্রিশ এভাবে আপনি পাঁচশো পর্যন্ত গেলে পঞ্চাশ জন কিন্তু পেয়ে যাবেন এটাই হলো সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এপরে আসেন স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল স্ট্যাটিফাইড হচ্ছে যে হোল পপুলেশনকে কিছু স্ট্রাটাতে ভাগ করে আপনাকে স্যাম্পল করতে হবে যেমন আমি যদি আমেরিকায় যাই আমেরিকা থেকে আমেরিকা তো অনেকগুলো অঙ্গরাজ্য আছে সমস্ত অঙ্গরাজ্য থেকে আমি দুজন করে প্রতিনিধি নেব এখন ধরেন মেরিল্যান্ডে কিছু আছে তারপরে হচ্ছে ধরেন ওয়াশিংটনে কিছু আছে তারপরে নিউ কিছু আছে এবং এক এক অঙ্গরাজ্যে এক এক ধরনের লোক বসবাস করে কোন জায়গায় হোয়াইট আছে কোন জায়গায় নিগ্রো আছে কোন জায়গায় বাঙালি দূষিত এলাকা আছে কিন্তু প্রত্যেকটা জায়গা রিপ্রেজেন্টেটিভ আপনার স্যাম্পলে থাকতে হবে তখন তাহলে এটা কি হাইড্রোজেনাস পপুলেশন না তো তখন আপনি কি করবেন কিছু স্ট্যাটাতে ভাগ করবেন ক্যালিফোর্নিয়া একটা স্ট্যাটা মেরিল্যান্ড একটা স্ট্যাটা নিউ ইয়র্ক একটা স্ট্যাটা এরপর তাদের দুজন করে সমস্ত রাজ্য থেকে সিলেক্ট করে ধরেন আপনি জনের একটা বা বিশ জনের একটা স্যাম্পল তৈরি করলেন এই যে আপনি সমস্ত জায়গা থেকে ইকুয়াল নিলেন কোনো ধরনের বায়াস না করে এটাই হলো স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং যেটা হেটারোজেনাস পপুলেশনে করা এবং থেকে চান্স আছে এই স্টাডিতে সিলেক্ট হওয়া এরপর ক্লাস্টার স্যাম্পলিং ধরেন আপনি গার্মেন্টস ওয়ার্কার নিয়ে কাজ করবেন গার্মেন্টস ওয়ার্কার নিয়ে কাজ করবেন এখন বাংলাদেশে গার্মেন্টস ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি কি এখন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি গার্মেন্টস এর কাজ করেন বলবে থাপড়া চিনস আমি গার্মেন্টস ওয়ার্কার তাহলে এভাবে আপনি স্যাম্পল কালেক্ট করতে পারবেন না তখন আপনি কি করবেন আপনি ভাববেন ওকে তাহলে আমি গাজীপুরে যাই গাজীপুরে একটা নির্দিষ্ট এলাকায় গার্মেন্টস ওয়ার্কাররা বসবাস করে বা সাভারে যাই সাভারে একটা নির্দিষ্ট এলাকায় গার্মেন্টস ওয়ার্কাররা বসবাস করে হ্যাঁ তো সেখানে গিয়েও আপনি বাড়ি বাড়ি গিয়ে পারবেন না কিন্তু আটটা বাজলেই দেখবেন যে এই গার্মেন্টস সরকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকে যাবে যাবে না যাবে এরপর আপনি তো আপনার কাছে তো রেকর্ড আছে এই যে গাজীপুরে টোটাল পঞ্চাশটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সাভারে টোটাল দশটা গার্মেন্টস তাহলে ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবার ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরিকে লটারির মাধ্যমে দশটা গার্মেন্টস ফ্যাক্টরি সিলেক্ট করলেন এরপর দশটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে তাদের ডাটা নিয়ে নিলেন এটা আপনার জন্য কি সহজ হল না এবং এদের এই যে ডাটাটা আপনি পেলেন সমস্ত গার্মেন্টস সরকারদের কাছ থেকে ডাটা পেলেন পেলেন না তো এগুলা হচ্ছে ক্লাস্টার স্ট্যাম্পলিং এরপর মাল্টি স্টেজ মাল্টি স্টেজ হচ্ছে একদম স্টেজের সর্বশেষে গিয়ে ডাটা নিতে হয় যেমন আপনাকে বলা হলো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে 10 জনের 10টা বাড়ির স্যাম্পল আমার লাগবে কিন্তু আপনি কোনো বায়াস করতে পারবেন না আমাকে যদি বলা হয় 10টা বাড়ির ডাটা নাও আমি সরাসরি আমার নিজের এলাকায় চলে যাব কোথায় সিরাজগঞ্জে চলে যাব গিয়ে আমার নিজের এলাকায় গ্রামে যাব গ্রামে গিয়ে ওখান থেকে 10টা আমার পরিচিত যেগুলো আছে 10টা বাড়ির স্যাম্পল নিয়ে নেব তাহলে আমি কি করলাম পুরোপুরি বায়াস করলাম আমার স্টাডি পুরা মাটি হয়ে গেল কারণ আমি বায়াস করেছি তো সেটা আমি করব না আমি প্রথমে কি করবো বাংলাদেশের টোটাল কতগুলো বিভাগ আছে সেগুলো লিখে লটারি করব। ধরেন বিভাগটা উঠলো রাজশাহী বিভাগ উঠলো কি কোনো বায়াস করছি করি নাই লটারির মাধ্যমে উঠছে এবার রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর নাম লিখে লটারি করলাম ধরেন সিরাজগঞ্জ উঠলো আমি কোনো বায়াস করি করি নাই লটারি তুটে এবার সিরাজগঞ্জে যতগুলো উপজেলা আছে সেগুলোর নাম লিখে লটারি করলাম করে বেলকুচি উঠলো আমি কি কোনো বায়াস করেছি করি নাই কারণ আমি লটারি তুটেছে এবার বেলকুচিতে যতগুলো ইউনিয়ন আছে সেগুলো লিখে লটারি ধরেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন উঠলো আমি কি বায়াস করেছি করি নাই কারণ লটারি করেছি এবার ভাঙ্গাবাড়িতে যতগুলো গ্রাম আছে সেগুলো এভাবে করে আমি আমার নির্দিষ্ট এলাকায় গিয়ে দশটা বাড়ি ডাটা নিয়ে নিলাম এটাই হল মাল্টি স্টেজ স্যাম্পলিং কোন ধরনের বায়াস করা যাবে না বাই মাল্টিফেসে স্যাম্পলিং নেওয়া এটাকে বলে মাল্টিফেস স্যাম্প্লিং কিরকম যেমন ধরেন আমি একটা আহ উপজেলা উপজেলার থেকে পঞ্চাশটা পেশেন্ট নেব টিবির রুগী কনফার্ম টিভির পেশেন্ট টা নিয়ে কাজ করবো এখন একটু উপজেলা এতগুলা টিভি রুগী এখন এদের মধ্যে থেকে পঞ্চাশ জন সিলেক্ট করা আপনার জন্য ভেরি ডিফিকাল্ট কিন্তু আপনি কোনো বায়াস করতে পারবেন না আপনাকে প্রথমেই বলা হয়েছে কোনো বায়াস করতে পারবেন না তাহলে এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা কি করব প্রথমে আমরা সেই উপজেলায় গিয়ে একটা মাইকিং করব যে ভাই সাব আপনাদের যাদের জ্বর আসে রাতে রাতে জ্বর আসে সর্দিকে মানে আপনাদের যাদের কাশি আছে কাশির সাথে রক্ত আসে তাদের আগামীকাল উপজেলা হেলথ কমপ্লেক্সে আসবেন বিনামূল্যে আপনাদের রক্ত পরীক্ষা করা হবে দেখবেন দশ হাজার লোক কিন্তু আসবে কারণ বাঙালি ফ্রি পাইলে আলকা খাইতে চাই তো দশ হাজার লোক ধরেন দশ হাজার লোক আর করলেন করে দেখলেন যাদের একশোর উপরে ইএসআর তাদেরকে রাখলেন বাকি এগুলো এক্সক্লুড করে দিলেন ধরেন পাঁচশো জনের ইএসআর একশো উপরে পাইলেন তাহলে এই পাঁচশো জনকে রেখে বাকিগুলোকে এক্সক্লুড করে দিলেন ঠিক আছে দেখেন তো এই যে পাঁচশো জন ইএসআর বেশি এই পাঁচশো জনের এবার আপনি কি করবেন empty test করেন বা sputum fb করেন sputum fb করে 500 জন থেকে ধরেন 100 জন আপনি পাইলেন ডিসপুটাম fb পজিটিভ এই 100 জনকে আপনি নিলেন বাকি গুলো এক্সক্লুড করলেন এরপর 100 জনের পজিটিভ যাদের পাইলেন তাদের আবার ইয়ার টেস্টে মন্টক টেস্ট করলেন অথবা জিন এক্সপার্ট করলেন জিন এক্সপার্ট করে আরো একদম কনফার্ম হয়ে গেলেন তো এই যে 50 জন আপনি জিন এক্সপার্ট করার পরে যে 50 জনকে আপনি নিয়ে নিলেন তাহলে এটাকে আপনি কি করলেন এই যে ডাটা গুলো সিলেক্ট করলেন এই ডাটাগুলো কিসের উপর ভিত্তি করে করলেন তাদের ক্লিনিক্যাল ফিচার তাদের বায়োকেমিক্যাল প্রপার্টি তাই না এগুলোর উপরে সিলেক্ট করলেন না এই যে ফেজ বাই ফেজ আপনি ডাটা নিলেন এগুলাই হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং এরপরে আসি আমরা নন প্রবিলিটি স্যাম্পলিং নন প্রিলিটিউ চয়েসের উপর ভিত্তি করে করা হয় এখানে বায়াসের সুযোগ থাকে কিরকম ধরুন কনভিনিয়েন্ট স্যাম্পলিং আপনাকে বলা হলো যে পঞ্চাশ জন লোক একটা স্টাডিতে নেন এটা আপনার কনভিনিয়েন্ট যেটা আপনার ভালো হয় তাহলে আমি কি করবো আমার গ্রামে যাবো গ্রামে গিয়ে আমার বাবা চাচা খালা মামা যারা পরিচিত আছে সেখান থেকে পঞ্চাশ জনকে নিয়ে নেব কারণ স্টাডি স্টাডিতে তো ধরেন প্রত্যেকে দশ হাজার পাবে তো আমি কেন বাইরের লোক নিব। আমি আমার পরিবারের সদস্যদের নিব। এই যে আমার জন্য কনভিনিয়েন্ট হলো কিন্তু এটা আমি বায়াস করার যথেষ্ট সুযোগ আছে এই জন্য এটা হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং জাজমেন্ট স্যাম্পলিং অর্থাৎ জাজমেন্ট করে নিতে হবে আপনাকে আপনাকে বলা হলো যে একটা টকশো হবে টকশোতে ধরেন করোনা ভাইরাসের প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে আপনাকে বলা হলো যে এখানে পাঁচজন যে যারা কথা বলবেন সেই পাঁচজনকে আপনি সিলেক্ট করেন এখন করোনার প্যাথোলজিক্যাল এন্ড মাইক্রোবায়োলজিক্যাল ভিউ নিয়ে যারা কথা বলবে অবশ্যই আপনি তাদেরকে সিলেক্ট করবেন যারা মাইক্রোবায়োলজি প্রফেসর মাইক্রোবায়োলজিতে যারা সায়েন্টিস্ট আইডিসিআর এর লোক অথবা আইসিটি ডিআরবি অথবা বাংলাদেশ মেডিকেল কলেজের প্রফেসর এদের মধ্যে থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করবেন যে বিউটিশিয়ান তাকে আমি ডাকি আমার আজকে টক শোতে হ্যাঁ ডাকতে পারেন সে আসবে আসলে আমি সকালবেলা উঠে কিউ কাম্বার দিয়ে আসলে বিউটিশিয়ানের কাজ করি তো এই জন্য আমার আসলে হয় না বা কিউ কাম্বার আমি বেশি করে খাই এই জন্য আমার করোনা তো সে যেটা জানে সে সেটাই বলবে যে এটা দিয়ে তো আপনার টক শো চলবে না আপনার করতে হবে এই আমি কাদেরকে আনলে আমার আসবে এটাকে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনাকে কনভিনিয়েন্ট স্যাম্পলের মাধ্যমে আপনি জাজমেন্ট স্যাম্পলটা সিলেক্ট করবেন যারা এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে নলেজেবল পার্সন তাদেরকে আপনি সিলেক্ট করবেন এটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং কোটা স্যাম্পলিং কোটা এজ লাইক এজ এ র্যান্ডম স্যাম্পলিং স্ট্যাটিফাইড এর মতো করেই করবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনার পছন্দ মতো কাউকে নিয়ে আসা এটা হলো কোটা স্যাম্পলিং স্নোবল স্যাম্পলিং স্নোবল স্নোবল নামটা স্নোবল হলো কেন যেমন শীত প্রধান দেশে অথবা হিমালয়ে আপনারা দেখেছেন যে বরফ পড়ে তাই না ওই হিমালয়ের উপরে যদি একখণ্ড বরফকে আপনি যদি মানে দলা পাকে বা গোলাপ বানায় যদি নিচের দিকে ছেড়ে দেন সেই বরফটা কিন্তু গড়ায় আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে বিশাল এক বরফ খন্ড হয়ে যাবে কেন কারণ সে গড়াতে গড়াতে অনেক ধরনের বরফকে সে নিজের সাথে নিবে জড়ো করবে করে আস্তে আস্তে নিচে আস্তে আস্তে অনেক বড় একটা বরফ খন্ডে পরিণত হবে এটাই হলো স্নোবল নামটা হয়েছে স্নোবল এটার সাথে স্যাম্পলিং এর কি সম্পর্ক ধরেন আপনি একটা স্ট্রেট সেক্স ওয়ার্কারের ডাটা নেবেন এখন আপনি কি রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি স্ট্রেট ওয়ার্কার সেক্স ওয়ার্কার বলবে থাপরা চিনাস আমি স্ট্রেট সেক্স ওয়ার্কার তুই আমাদের চিনাস আপনি হয়তো জানেন যে এই মানুষটা বা এই মহিলাটা বা এই লোকটা সেক্স ওয়ার্কার তাহলে আপনি জানেন তা এরপর তার কাছে গিয়ে ডাটা নেন তার কাছে গেলে কি সে ডাটা দিয়ে দেবে এগুলো কনফিডেন্সিয়াল ব্যাপার সেটা সে কি বলবে যে আমার এক্সপোজার হিস্ট্রি আছে বলবে না কিন্তু আপনাকে হিস্ট্রি নেওয়ার মতো করে বলতে বলতে ভাই আপনি আমি জানি আমি খবর পাইছি আপনি এগুলো করেন তো ব্যাপার না আপনি করেন সমস্যা নাই কিন্তু আমার কিছু ইনফরমেশন লাগবে আমার রিসার্চের জন্য সমস্যা নাই আপনার নাম প্রকাশ করা হবে না দরকার হলে আপনি পাঁচশো টাকা নেন কিন্তু আমাকে কিছু ডাটা আপনি দেন না হলে আমার এই রিসার্চটা কমপ্লিট হচ্ছে না সে বলবে ঠিক আছে আপনি টাকা যখন দিবেন আর শুধু আর আপনি পরিচিত মানুষ ঠিক আছে বলতেছি তবে আমার জিনিসটা একটু গোপন রাখেন ঠিক আছে গোপন রাখলাম এবার তো আকাশে ডাকাতে ডাটা নিলেন এবার বললেন ভাই আপনি আরো বাসে নেন কিন্তু আপনার মতো যারা সেক্স ওয়ার্কার আছে তাদের একটু ইনফরমেশন দেন সে দুজনের নাম বলল এবার বাকি দুজন এভাবে দুজন চারজন পাঁচ এভাবে এক একজনের কাজ গিয়ে এইভাবে আপনার তাহলে স্যাম্পল কি হচ্ছে সাইজটা কি হচ্ছে বাড়ছে না বাসি অ্যাজ লাইক স্নো বল এই জন্য এই নামটা হয়েছে স্নো বললিং ঠিক আছে আচ্ছা এরপরে আসেন আমরা আর সিটি নিয়ে আলোচনা করি রেন্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল ভেরি ম্যাচিম পটন কারণ এই আর কিন্তু আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট কারণ আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকোগনাইজ সবচেয়ে বেটার একটা হচ্ছে আপনার কি বলবো যে রিসার্চের জন্য ভেরি ম্যাচিম পটচেন আর আর সিটিতে দুটো জিনিস করা হয় একটা হল এক্সপেরিমেন্টাল গ্রুপ করা হয় আর একটা হচ্ছে আপনার আহ কন্ট্রোল গ্রুপ করা হয় কিরকম আর সিটি ক্লিনিক্যাল ট্রায়ালের শুরুতে দেখবেন আপনি দেখবেন যে বাজারে যা আমাদের ড্রাগ আসে এই এক একটা ড্রাগের পিছনে পিছনে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করা হয় প্রায় ২০ বছর পঞ্চাশ বছর লেগে যায় এক একটা ড্রাগ বাজারে একদম কমপ্লিট সার্টিফাইড হয়ে আসতে তাই না প্রথমে একটা ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল আবার বিভিন্ন ফেজ থাকে যেমন একটা ক্লিনিক্যাল ট্রায়াল চার পাঁচটা ফেজ আছে এই ফেজ বাই ফেজ অতিক্রম করে কিন্তু তারপরে একটা ড্রাগ বাজারে আসে এবার মানুষের উপরে ট্রায়াল দেওয়া হয় মানুষের উপরে যদি কোনো ড্রাগের ট্রায়াল দেওয়া হয় এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়াল তাই না আবার এগুলো ফেজ আছে যেমন একটা ড্রাগ বাজারে আসলে মানুষের উপরে ট্রায়াল দেওয়া হয় ট্রায়াল দেওয়ার পরে যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট শো করে তাহলে কিন্তু আবার বাজার থেকে সেই ড্রাগটা উইথড্র করে নেওয়া হয় এগুলাকে বলা হয় कि बले आ, ए, न, आ, অনেক ড্রাগ দেবে যেমন ভলসার্টের কিছুদিন আগে আপনার নাম শুনছেন না যে একটা ড্রাগ বাজার থেকে উইথড্র করা হলো যে পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স করার পর ভালসাট এর দেখা গেল যে ক্যান্সারাস উপাদান এরপর সেই ড্রাগটা কিন্তু এরকম অনেক ড্রাগ যেমন নিমোসুলামাইট এর কথা যদি বলি যে এর আগে অনেক আগে দেখবে নিমোসুলামাইট খুব ভালো ইউজ করা হতো পরবর্তী দেখা গেলো যে সম্পর্কে জানা গেলো এইগুলো পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স যদি এটা খারাপ রিপোর্ট আসার পর এটা বাজার থেকে উইথড্র করা হয়েছে তো এই যে ড্রাগ দিয়ে সার্ভিলেন্স করা বা ড্রাগ দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া এটাই হচ্ছে আপনার সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হচ্ছে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল ধরেন আপনি একটা নতুন অ্যান্টি হাইপারটেনসিভ বাজারে আনবেন কিন্তু সাধারণত মানুষ এখন এসি ইনিভিটার খাচ্ছে অনেক বেশি তাই না যেমন ডায়াবেটিসেনশন থাকলে আমরা চোখান বুঝে যে লেভেন্ট্রিকুলার হাইপারট্রফি যাদের আছে অথবা কার্ডিয়াগনি মডেলিং যদি আমাদের করা হয় রেনোপোটেক্টিভ ড্রাগ হিসাবে আমরা এসি ইনিভিটার খুব কমনলি প্রেসক্রাইব করে থাকি তো ধরেন এসি ইনিভিটার বাজারে সবাই লো লোসাটেন পটাশিয়াম খাচ্ছে আপনি চাচ্ছেন যে ভল সার্টেন নিয়ে আসবেন অথবা অলমে সার্টেন দিয়ে আপনি ট্রায়াল দেবেন তো আপনি একটা স্টাডিতে ধরেন একশো জন লোক নেবেন প্রথমে আপনি একটা ঘোষণা দিলেন যে আমি একটা স্টাডি করব এখানে একশো জন হাইপার টেন্সিভ পেশেন্ট লাগবে যারা অ্যান্টি হাইপার টেন্সিভ খাচ্ছেন সার্টেন তো আপনার কাছে ধরেন দুশো জন লোক আসলো বা পাঁচশো জন লোক আসলো এই পাঁচশো জন থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন হতে পারে সেটা র্যান্ডম বা নন র্যান্ডমের মাধ্যমে ধরেন সিলেক্ট করলেন সিলেক্ট করলেন দুইশো জনকে ধরেন সিলেক্ট করলেন র্যান্ডম অথবা নন এর মাধ্যমে এই দুইশো জনকে সিলেক্ট করার পর আপনি তো নিবেন আসলে একশো জন এই দুইশো জনের মধ্যে এরপরে আপনি ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে একশো জনকে বাদ দিবেন কিভাবে বাদ দিবেন কারণ আপনি দেখবেন কোনো কনফাউন্ডিং ভেরিয়েবল আছে কিনা কিরকম যেমন যে হাইপারটেনসিভ পেশেন্ট কিন্তু তার ডিজলিপিটেমিয়া আছে তার মানে কি হাইপারটেনসিভ টেন্সিভ পেশেন্ট কিন্তু তার কিডনি ডিজিজ আছে এই কনফার্নিংটা এক্সক্লুড করে দেবে পিওর যারা এসেন্সিয়াল হাইপার পেশেন্ট তাদেরকেই শুধু রাখবেন বাকিদেরকে এক্সক্লুড করে দেবেন নাহলে রেজাল্ট আপনার একুরেট আসবে না এই যে দুশো জন থেকে এরপর আপনি একশো জনকে আলাদা করলেন এই একশো জন হবে আপনার গ্রুপ যে গ্রুপকে আপনি নতুন ড্রাগ দিবেন সেটা হবে আপনার এক্সপেরিমেন্টাল গ্রুপ আর যে গ্রুপ আগের যে ড্রাগ খাচ্ছিল সেটাই খাবে অথবা প্লাসিবো দিবেন সেই গ্রুপ হবে আপনার কন্ট্রোল গ্রুপ এই যে দুই গ্রুপে ভাগ করবেন এই গ্রুপ ভাগ করার পূর্ব শর্ত হলো এদেরকে অবশ্যই র্যান্ডমাইজেশন করতে হবে অবশ্যই লটারির মাধ্যমে দুই ভাগে ভাগ করতে হবে এখানে কোনো ধরনের আপনি কোনো বায়াস করতে পারবেন না যদি করেন তাহলে সেটা আর্ট সিটি কখনোই হবে না ওকে এই একশো জনকে আপনি লটারি করে পঞ্চাশ জনকে আপনি এক্সপেরিমেন্টাল গ্রুপে নিলেন আর পঞ্চাশ জনকে আপনি কন্ট্রোল গ্রুপে নিলেন এক্সপেরিমেন্টাল গ্রুপ যারা আছে তাদেরকে আপনি দিবেন হচ্ছে যেটা আপনি ট্রায়াল দিতে চাচ্ছেন সাপোজ অলমেসাটন আপনি অলমেসাটন খাওয়া খাওয়াবেন আর যে গ্রুপ আগে থেকে লো সার্টেন পটাশিয়াম খাচ্ছিল তারা ওই গ্রুপ ওই ড্রাগটাই খাবে দেখেন যারা বুঝবে যে সমস্ত সাহেব আমাদেরকে ভালো ড্রাগ দিতেছে হ্যাঁ আমি ভালো ড্রাগ খাইতেছি ওদের সাথে যখন কথা বলবে তোরা কি খাস আগেরটার মতোই তোরা আগেরটা লো আটেন খাইতেছ আমি বল সার্টেন খাই ভালো ড্রাগ খাই দেখ আমার পেশার কত করে গেছে দেখছেন তাহলে এই ঘটনা যদি ওনাদেরকে জানানো হয় তাহলে নিজেদের মধ্যে ঝগড়া বা এবং যারা নিউ ড্রাগ পাচ্ছে তারা দেখা যাবে যে বেশ ভালো বলছে আর যারা ওল্ড দেখা তারা বলতেছে আমাদেরকে ওল্ড ড্রাগ দেয় আমাদের তো পেশার এমনি কন্ট্রোল হবে না তার মানে দেখেন দুই গ্রুপের এই যে মেন্টাল একটা ডিসস্যাটিসফ্যাকশন এটার কারণেও কিন্তু প্রেশারের উপর ইফেক্ট পড়বে যার জন্য আমরা ব্লাইন্ড করি যেটাকে আমরা বলি যে ব্ল্যান্ডিং করি যেমন যিনি নিউ ড্রাগ পাচ্ছেন উনি এই ঘটনা জানবেন না যিনি পাচ্ছেন তিনিও এই ঘটনা জানবেন কার উপরে নিউ ড্রাগ কার উপরে ওল্ড ড্রাগ শুধু এইটুকু জানে যে আমাদের উপরে একটা ট্রায়াল দেওয়া হচ্ছে অবশ্যই ইনফর্ম কনসেন্ট নিতে হবে আপনাকে ট্রায়াল দেওয়ার পূর্বে যে তারা রিসার্চে আসতে রাজি আছে অবশ্যই ইনফর্ম কনসেন্ট দিবে তো এই যে ওনারা কনসেন্ট দেওয়ার পরে ওনারা জানছে না এটাকে আমরা বলি সিঙ্গেল সিঙ্গেল ব্লাইন্ডিং আর যিনি খাওয়াচ্ছেন ওষুধ তিনিও যদি না জানেন যে কাকে নিউ ওষুধ দিচ্ছেন কাকে ওল্ড ওষুধ দিচ্ছেন এটা হচ্ছে ডাবল ব্লাইন্ড আর যিনি রিসার্চার উনিও যদি অনেক সময় না জানেন যে কি নিয়ে আমি রিসার্চ করছি কারণ অন্যজন যদি এটাকে পিছনে কলকাঠি নাড়ে এটা হচ্ছে মানে ট্রিপল ব্লাইন্ড ঠিক আছে আমরা একটু পরে আসতেছি তো আরসিটি নিজের কথাটা বলতেছিলাম যে দুই ভাগে ভাগ করব এক্সপেরিমেন্টাল গ্রুপ এন্ড কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপকে নতুন ড্রাগ দেব এবং কন্ট্রোল গ্রুপকে পুরাতন ড্রাগ যেটা খাচ্ছে সেটাই দেব অথবা প্লাসিবো দিব প্লাসিবো মানে কি প্লাসিবো হচ্ছে যে যে ওই ড্রাগের মতোই দেখতে হুবহু একদম দেখতে কিন্তু গুণাগুণ বা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে না এটা হচ্ছে কিন্তু প্লাসিবোর উদ্দেশ্য হচ্ছে যে এটা কোনো پیشنটে ক্ষতি করতে পারবে না কোনো এবং পেশেন্ট স্বেচ্ছা গ্রহণ করবে এবং আউটলুকিং একদম সেম ইকুয়াল হবে আগে সে যেটা খাচ্ছিল সেটার মতো কিন্তু পেশেন্টে যাতে কোনো ক্ষতি না হয় এপরে আপনি নির্দিষ্ট সময় পর ফলোআপ নেবেন ফলো পর ছয় এক বছর পর আপনি একটা কনক্লুশন আসতে পারবেন যে যারা এক্সপেরিমেন্টাল গ্রুপে আমি যে ড্রাগ খাওয়াচ্ছি সেটা দিয়ে প্রেসার কেমন কন্ট্রোল থাকে আর আগে যারা যে ড্রাগ খাচ্ছিল সেটা দিয়ে প্রেসার কেমন কন্ট্রোল থাকতেছে ডেফিনেটলি যদি আপনার নতুন ড্রাগের ইফিক এফেক্টিভনেস ভালো হয় তাহলে আপনি বলতে পারবেন যে দিস ড্রাগ দিস এক্সপেরিমেন্টাল ড্রাগ ইজ বেটার পটাশিয়াম এটাই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল বা র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল বা আরসিটি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে দুটো গ্রুপ আমাদের লাগবে আমরা কিভাবে করব বলেছি স্টেজ প্রথমে এনরোল করব ওই যে বললাম যে পাঁচশো থেকে দুইশো নিলাম এটা হচ্ছে এনরোলমেন্ট এরপর অ্যালটমেন্ট করলাম একশো জনকে নেওয়ার পরে আমি দুই ভাগে ভাগ করলাম হ্যাঁ কন্ট্রোল গ্রুপ এন্ড এক্সপেরিমেন্ট গ্রুপ এটা হচ্ছে র্যান্ডমাইজেশনের মাধ্যমে এরপর ফলো আপনি প্যানালাইসিস করবো ডাটা প্লাসিবো তো আগেই বলেছি প্লাসিবো কি জিনিস প্লাসিবো কোন কখন প্লাসিবো ইউজ করতে পারবেন যখন কোন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট থাকবে না অথবা এক্সিস্টিং যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট অবশ্যই ভেরি কস্টলি পেশেন্ট বেনিফিটেড হচ্ছে না এবং ডাউটফুল এফিকেসি যদি হয় স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে পেশেন্ট যদি রিফিউজ করে এক্সিস্টিং ট্রিটমেন্ট নিতে কিন্তু কোনো পেশেন্টে হার্ম করতে পারবে না ব্ল্যান্ডিং তো আমি আগেই বললাম যে রিসার্চার অ্যাক্সেস আর পার্টিসিপেন্ট তিন ধরনের তিনও জনে জনে যদি ব্লাইন্ড থাকে আর সিটি সম্পর্কে তাহলে ট্রিপল ব্লাইন্ড আর যদি একজন ব্লাইন্ড থাকে পার্টিসিপেন্ট ব্লাইন্ড থাকে তাহলে সিঙ্গেল ব্লাইন্ড আর যিনি অ্যাক্সেস হয় যিনি ওষুধ খাওয়াবেন তিনিও যদি ব্লাইন্ড থাকেন ডাবল ব্লাইন্ড তো এরকম ব্লাইন্ড করার উদ্দেশ্য কি যাতে এক্সাক্ট ডাটাটা আসে অ্যাভয়েড আপনার বায়াসনেসটা অ্যাভয়েড করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল থেকে একটা প্রশ্ন দেখেন যে ইট ইনক্লুডস অনলি হেলদি ইন্ডিভিজুয়ালস না হেলদি কেন আনহেলদিও তো আসতে পারে হেলদি অ্যান্ড ডিজিজ ইন্ডিভিজুয়াল ইয়েস দেুড বি অলওয়েজ প্লাস ইউ অলওয়েজ প্লাসিবো হতে হবে এমন কোনো কথা নাই কারণ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা আগে বা ছিল সেটাও পেতে পারে সব সময় প্লাসিবো দিতে হবে এবং কোনো কথা না তবে ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাসিবো দেওয়া সুযোগ আছে দোজ হু আর গোইং ট্রায়াল শুড নট নো এনিথিং ফলস কেনও জানবে না তাকে রিটেন ইনফর্ম কনসেন্ট নিতে হবে अदरवाइज ক্লিনিক্যাল ট্রায়াল একটা মহাপাপ হয়ে যাবে ইনফর্ম কনসেন্ট শুড বি টেকেন ইয়েস

একটা ডাটা ভ্যালু আছে এটা একটা জোন নাম্বার এই জোন নাম্বারের মিডিয়ান বের করার সূত্র হচ্ছে n/2 th n/2 1 এই যে এই সূত্রটা দেখেন এই সূত্রটা n মানে কি মানে কতগুলো সংখ্যা এখানে কয়টা সংখ্যা আছে 6টা তাহলে 6/2 মানে 3 তম th মানে 3 তম যোগ এখানে 6/2 মানে 3 যোগ 1 মানে 4 4 তম এক চার চারতম এক দুই তিন চার চারতম সংখ্যা চার তার তিন যোগ চার সাত সাত বাই দুই মানে কত সাড়ে তিন তাহলে সাড়ে তিন হলো এটার মিডিয়ান। আর এই সংখ্যাটা যদি জোর নাম্বার হয় যদি বেজোর নাম্বার হয় যেমন এখানে পাঁচটা সংখ্যা আছে তো এটা সূত্র হলো n বাই 1 n প্লাস 1 ডিভাইড বাই তম তম সংখ্যা তার মানে n মানে কত এখানে কয়টা পাঁচটা সংখ্যা 5 যোগ 1 মানে 6 6 2 মানে কত 3.5 হ্যাঁ ভালো করে দেখেন আবার যে এখানে n মানে কত 5 5 যোগ 1 6 6 বাই 2 মানে কত 3.5 তাহলে 3.5 তম সংখ্যা হুম তার মানে 3.5 তম সংখ্যাই হচ্ছে এটা আপনার ওর নাম্বারের ক্ষেত্রে সূত্র মোড মানে হচ্ছে যে সংখ্যাটা বারবার রিপিটেশন হয়েছে দেখেন এটা একটা ডাটা এই ডাটার মধ্যে দেখেন দুই হচ্ছে সবচেয়ে রিপিটেড তাহলে দুই হবে মোড যদি না থাকে তাহলে জিরো যদি রিপিটেশন না থাকে তাহলে জিরো মেজারস অফ ডিসপারশন ডিসপারশন মানে হচ্ছে যে মিন ভ্যালু থেকে একটা ডাটা কতটুকু ডিসপারস হয়েছে কতটুকু সরে গেছে ধরেন একটা একটা ক্লাসে দশজন স্টুডেন্ট আছে দশজন স্টুডেন্টের গড় নাম্বার হলো পঞ্চাশ তাহলে কেউ তো সত্তরও পেয়েছিল পরীক্ষায় কেউ তো আশিও পেয়েছিল পেয়েছিল না তাহলে আশি সংখ্যাটা পঞ্চাশ থেকে কতটুকু স্প্রেড হইল কতটুকু দূরে সরে গেল এটা নেজার করাই হচ্ছে ডিসপারশন বিভিন্ন ভাবে করা যায় অ্যাপসোলুট রিলেটিভ অ্যাবসলিউটের মধ্যে আছে রেঞ্জ মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাই হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইউজ করি রিলেটিভের নামগুলোই পরীক্ষায় আসবে কোনগুলো মেজারস অফ ডিসপারশন অথবা কোনগুলো কোনগুলোট কোনগুলো রিলেটিভ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবচেয়ে বেশি ইউজ করি পপুলেশন প্যারামিটারের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি যে ইন্ডিভিজুয়াল ভ্যালুটা মিন ভ্যালু থেকে কতটুকু ডিসপারশন হয়েছে প্রতিটি আলাদা আলাদা ভ্যালু ধরেন হয়েছে আগেই বললাম যে মিন ভ্যালু হচ্ছে পঞ্চাশ একজন স্টুডেন্ট পাইছে আশি তাহলে যিনি আশি পাইছেন তিনি মিন থেকে কতটুকু সরে গেছেন এটা মেজার করাটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা এই সূত্র দিয়ে মেজার করতে হয় আপনি আপনাদের অঙ্ক করানোর এখানে সুযোগ নাই সুযোগ থাকলে অঙ্ক করায় বুঝাই দিতাম যে কোনগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে ডাটা সোর্স এবারে থেকে আমরা কালেক্ট করতে পারি অবজারভেশনের মাধ্যমে করতে পারি ডাটা মেজারমেন্টের মাধ্যমে কাউন্টিং এক্সপেরিমেন্ট ল্যাবরেটরি টেস্ট বিভিন্নভাবে ডাটা মেজার করতে পারি আছে তাই না ডাটা মেজার করলেই শুধু হবে না এগুলাকে আপনার থিসিসে প্রেজেন্ট করতে হবে বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায় কিভাবে আপনি টেবিল দিয়ে প্রেজেন্ট করতে পারেন ডায়াগ্রাম বা ডায়াগ্রামিটিক্যালি প্রেজেন্ট করতে পারেন যেমন বা ন্যারেটিভ ন্যারেটিভ মেথড মেথড হচ্ছে শুধু বর্ণনা করে দেওয়া যে এতজন মানুষের ডাটা নিয়েছে এগুলো যদি টেবিল আকারে প্রকাশ করেন তাহলে হলো টেবিল মেথড কি কিভাবে হতে পারে ফ্রিকোয়েন্সি টেবিল হতে পারে ক্রস টেবিল হতে পারে একটু পরে আমি ডিসকাস করবো এবার এরপর ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে পারেন বিভিন্ন গ্রাফ আছে যেমন হিস্টোগ্রাম পাই চার্ট ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম তাই না এইগুলো চার্টের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন টেক্সচুয়াল তো বললাম এই টেবুল বিন ধরের টেবিলে আপনি প্রকাশ করতে পারেন আপনার ডাটা এটা হচ্ছে মাস্টার টেবিল মাস্টার টেবিল মানে কি একটা হোল থিসিসে আপনি যতগুলো ইনফরমেশন কালেকট করবেন প্রত্যেকটাই এই টেবিলে জায়গা দিতে হবে এটার নাম মাস্টার টেবিল কিরকম যেমন আপনি ধরেন 50 জনের ডাটা নিলেন 50 জনের মধ্যে 30 জন মেল ছিল 20 জন ফিমেল ছিল এটা একটা ডাটা যারা মেল ফিমেল ছিল এই পঞ্চাশ জনের মধ্যে তার মধ্যে তিরিশ জন ছিল মুসলিম বিশ জন হিন্দু ছিল তাহলে এটা একটা ডাটা আবার দেখবেন যে পঞ্চাশ জনের মধ্যে বিশ জন সিরাজগঞ্জের ডাটা এই সমস্ত ইনফরমেশন যে টেবিলে প্রকাশ করবেন এটা হলো মাস্টার ডাটা আচ্ছা এই যে দেখেন মেল এতজন পাইছেন ফিমেল এতজন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা হচ্ছে মাস্টার ডাটা ফ্রিকুয়েন্সি টেবিল দুইভাবে ভাগ করি আমরা গ্রুপ এবং আনগ্রুপ কিরকম আমি একটা एग्जांपल দিয়ে বোঝাই ধরেন এখানে 30 জন স্টুডেন্ট আছে 30 জন স্টুডেন্টের গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এই প্রথমে আপনারা ফ্রিকোয়েন্সি টেবিল করতে হলে এই মার্কস গুলোকে গুলোকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নেবেন ধরেন এখানে যে ডাটাগুলো আছে সর্বনিম্ন ভ্যালু হলো 47 আর সর্বোচ্চ ভ্যালু হলো 98 তাহলে প্রথমে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই এরকম গুলো পাইলাম কোন কোনো ডাটা আবার ডাবল ট্রিপলও ও থাকতে পারে যেমন দেখেন আটচল্লিশ ডাটাটা দুইবার আছে পঁয়ষট্টি ডাটাটা কত চারবার আছে সত্তর ডাটাটা দুইবার আছে তাহলে এরকম করতে পারি আবার এগুলো যদি টেবিলে আমি যদি এগুলাকে আহ ট্যালি করি তাহলে দেখে সাতচল্লিশ একবার আছে আটচল্লিশ দুইবার আছে বাউন্ন তিনবার আছে আটান্ন চারবার আছে একষট্টি একবার আছে এই যে দেখেন এগুলা ট্যালি করা বলে এগুলো আনগ্রুপ আমি কোনো গ্রুপ করি নাই শুধু ফ্রিকুয়েন্সি টেবিলে জায়গা দিয়েছে আবার এগুলো গ্রুপও করা যায় যদি গ্রুপ করতে পারি গ্রুপ করতে হলে আমাকে কি করতে হবে গ্রুপ করতে হলে এভাবে গ্রুপ করতে পারি ক্লাস ইন্টারভেল লাগবে ক্লাস ইন্টারভেল ছাড়া গ্রুপ করা যায় না কিভাবে প্রথম ডাটাটা ছিল আমার সাতচল্লিশ তাই না আচ্ছা তার মানে সাতচল্লিশ মানে হলো এর ঘরে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ যদি নেই তাহলে এই এর মধ্যে ছিল তিনটা ডাটা পঞ্চাশ থেকে ষাট তার টোটাল একশোর মধ্যে না আমার হিসাব আচ্ছা তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এভাবে একশোর মধ্যে তাহলে চল্লিশ থেকে এর মধ্যে ছিল তিনটা ডাটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সাতটা ষাট থেকে এর মধ্যে এই যে ক্লাস ইন্টারভেল হ্যাঁ এর মাঝখানে কত দিছে দশ করে ডিফারেন্স নিচ্ছি না এই দশ করে ডিফারেন্সে কতগুলা ডাটা ছিল এগুলো হলো ক্লাস ফ্রিকোয়েন্সি ইন্টারভিউ এর মধ্যে যে ডাটা গুলো থাকে সেগুলো কেবল হয় ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে এই চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে ছিল তিনটা পঞ্চাশ থেকে এর মধ্যে ছিল সাতটা ঠিক আছে কমিউনিটিভ মানে কি যোগ করা আগেরটার সাথে পরেরটা যোগ করা যেমন এই গ্রুপে এই ক্লাস ইন্টারভিউ কমিনিটিভ কত দেখেন এই সাত সাতের সাথে কত তিন যোগ করবো কত হবে দশ আবার দশের সাথে পাঁচ যোগ করবো পাঁচ যোগ করবে সজাগতা আবার এগুলা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা যায় একশোর মধ্যে কত এই তিরিশ জনের মধ্যে হলো তিন একে কত একশোতে কত এভাবে যদি ভাগ করি তাহলে এগুলো বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেমন প্রথমটা দশ হ্যাঁ আবার যোগ এরপর দশের সাথে আমি কত যোগ করব তেইশ যোগ করব তেত্রিশ আবার আহ তেত্রিশের সাথে ষোলো যোগ করব পঞ্চাশ এরকম আগেরটার সাথে যোগ কমুলেটিভ রিলেটিভ ফ্রিকুয়েন্সি এভাবে ডাটা বসানো হয় কনটিজেন্সি টেবিল কন্টিজেন্সি টেবিল বুঝতে হলে দুটো টার্ম আপনাদের বুঝতে হবে একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ভেরিয়েবল আর একটা হল মিউচুয়ালি এক্সস্টিভ ভেরিয়েবল এই জিনিসগুলো মানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ভেরিয়েবল মানে কি মানে হচ্ছে যে একটা পসিবিলিটি তার একটা পসিবিলিটি তাকে এক্সক্লুড করে দেয় কি রকম জিনিস যেমন আমি একজন সোনোলজিস্ট আমি আলট্রাসাউন্ড করি আলট্রাসাউন্ড করার সময় আমি দেখতেছি যে একটা মেল বেবি এখন পেশেন্টের অ্যাটেনডেন্ট কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আলট্রাসাউন্ড করলে ডক্টর কি বেবি বলবে আপনি না বললেও বলবে আপনি যদি বলেন মেল বেবি তার মানে আপনি কি করলেন ফিমেলটা কি করলেন বলেন এক্সক্লুড করলেন আপনি যদি বলেন ফিমেল বেবি তাহলে আপনি মেলটাকে কি করলেন এক্সক্লুড করলেন এই যে একটা ডাটা একটা ভেরিয়েল আর একটা এক্সক্লুড করে দিল এইগুলো ধরনের ডাটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরি বুঝতে পারলাম আপনি যদি বলেন যে ব্লাড গ্রুপ এ পজিটিভ তার মানে তার ব্লাড গ্রুপ বি পজিটিভ বা এবি বি পজিটিভ বা ও পজিটিভ এগুলো কি করলেন এক্সক্লুড করে দিলেন এগুলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ কোনটা যে যদি ওই রিলেটেড সমস্ত ক্যাটাগরিটাকে ইনক্লুড করে ফেলেন এগুলা হচ্ছে এক্সহস্টিভ যেমন আপনাকে যদি বলা হয় সেক্স কি ধরনের সেক্স এটা মেল ফিমেল না কোনটা তাহলে আপনি যদি ঘর রাখেন মেল বা ফিমেল তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভুল করলেন কারণ মেল ফিমেল ছাড়াও কিন্তু সেক্স হতে পারে তাই না যেমন হার্মাফ্রো ডায়েট হতে পারে বা সিডো হার্মাফ্রো ডায়েট হতে পারে বা ট্রু হার্মাফ্রো ডায়েট হতে পারে তাই না ক্লিন ফিল্টার হতে পারে টার্নার্স হতে পারে তো এগুলোকে তাহলে আপনি কোথায় ফেলবেন এই জন্য আরেকটা অপশন যদি আপনি রাখেন আদার্স তাহলে কি সবগুলো ক্যাটাগরি একসাথে চলে আসলো না মেল ফিমেল আদার্স মানে যে কোনো সেক্স হোক আপনি সেটাকে এই ঘরের মধ্যে ফেলতে পারবেনই এগুলো এক্সস্টিভ যখন আর কোনো ক্যাটাগরি অবশিষ্ট না থাকে এগুলোকে বলা হয় কন্টিজেন্সি টেবিল ঠিক আছে এই কনটিজেন্সি টেবিল হতে পারে ইউনিভেরিয়েট টেবিল হতে পারে যেমন যদি সিম্পল ভাবে প্রকাশ করেন মেল কতজন ফিমেল কতজন আদার্স কতজন মুসলিম কত হিন্দু কত বৌদ্ধ কত খ্রিস্টান কত আদার্স কত এগুলো হচ্ছে ইউনিভেরিয়েট টেবিল বাই ভেরিয়েট একই জিনিসের ডাবল যদি ভাগ করে যেমন ঢাকা শহরে মেল কতজন ফিমেল কতজন সিটাং মেল কতজন ফিমেল বাই ভেরিয়েট আবার ভেরিয়েট হতে পারে যেমন ৩০ বছরের কম যাদের বয়স তাদের বিএমআই বিশের নিচে মেল কত ফিমেল কত বিশ থেকে এ মেল কত ফিমেল কত এগুলো হচ্ছে মাল্টি ভেরিয়েট টেবিল ঠিক আছে আবার এই ডাটা গুলো ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে পারেন ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করার বিভিন্ন পথ আছে একটা হলো হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন ডাটা ডাটা যদি হয় তাহলে আমরা ডায়াগ্রাম দিয়ে বার ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে পারি পাইচার্ট পিকটোগ্রাম ম্যাপ ডায়াগ্রাম এভাবে প্রকাশ করতে পারি পরীক্ষায় সবচেয়ে বেশি আপনাদের এফসিপিএস পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হলো হিস্টোগ্রাম আর পাইচার্ট এই দুটো থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পাবেন হিনস্টোগ্রামের চারটা খুব ভালো করে পড়ে নেবেন আপনাদের লেকচার সেটি খুব সুন্দর করে দেওয়া আছে এরপর আসলে আমরা নরমাল কার্ভ নিয়ে আলোচনা করবি করব আজকে এই যে এটা এটা হচ্ছে নর্মাল কার্ভ এই নরমাল কার্ভ নিয়ে যদি আমরা আজকে আলোচনা করতে চাই তাহলে যেমন বাংলাদেশে ধরেন আমি এক হাজার ডাক্তারের ব্লাড প্রেসার মাপছি মেপে একটা নরমাল কার্ভের জায়গা দেব এখন এই এক হাজার ডাক্তারের সিস্টরিক ব্লাড প্রেসার আপনি দেখবেন যে একশো থেকে একশো দশের মধ্যে পাবেন যদি পান এরকম পঞ্চাশ জন ১১০ থেকে একশো বিশের 200 জন একশো থেকে একশো তিরিশের মধ্যে পাঁচশো জন একশো থেকে একশো চল্লিশের মধ্যে দুইশো জন একশো পঞ্চাশ একশো মধ্যে পঞ্চাশ জন তাহলে এরকম পাইলেন আপনি ফ্রিকোয়েন্সি তাহলে এদেরকে যদি আমি একটা গ্রাফে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে যদি জায়গা দেই তাহলে এরকম পাবো যে এটা হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেসার হ্যাঁ আর এটা হচ্ছে টোটাল সংখ্যা তো এইভাবে যদি করি তাহলে দেখবেন যে আস্তে 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 একটা মিন পাবো মাঝখানে মাছ বরাবর কিন্তু একটা হাইট উঠবে এ আস্তে আস্তে নামতে থাকবে তাই না এই যে মাঝখানে বেশি হাইট হলো কেন বেশি হাইট কেন হলো কারণ এই যে মাঝখানে কি ছিল একশো বিশ থেকে একশো তিরিশের ডাটাটা বেশি ছিল পাঁচশো জন ছিল তাই না এই জন্য ডাটাটা এরকম হয়েছে তাহলে এই ডাটাকে যদি আমি মাছ বরাবর এখানে ভাগ করে এইভাবে এইভাবে ভাগ করি তাহলে এই এখানে কিছু ডাটা থাকবে এখানে কিছু ডাটা থাকবে এবং এই ডাটাটা এই পাশের ডাটাটা এই পাশের ডাটা একদম মিরুর ইমেজ হবে এবং এই ডাটাটা দেখতে কি হবে বেল হবে দেখছেন এই কাপটা কি একটা বেল এবং দাগ দিলে দেখবেন এই পাশের চেহারা আর এই পাশের চেহারা এক এটাকে বলা হয় বাইলেটারাল সিমেট্রিক্যাল এগুলো সাইন্টিফিক সাইন্টিস্ট এটা গবেষণা করে দেখেছেন যে সব ডাটা যদি আমরা একসাথে করে এরকম একটা কার্ভ করি তাহলে এটা একটা নরমাল কার্ভ হয় এবং এখানে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হয় দেখা যায় লেফট সাইড রাইট সাইডে মিরর ইমেজ হয় এবং ডাটা গুলো অ্যাসিমটোটিক থাকে অ্যাসিমটোটিক নট অ্যাসিমটোমেটিক অ্যাসিমটোটিক মানে কি যেমন আপনি যে ব্লাড প্রেসারটা মাপলেন সিস্টোলিক ব্লাড প্রেসার আপনার সিস্টোলিক ব্লাড প্রেসার কি কখনো একশো নিচে কাউকে পান নাই বা জিরো কি কখনো হবে সিস্টোলিক ব্লাড প্রেশার হবে না তার মানে এক্স অ্যাক্সিস কখনো টাচ করবে না তাই না সিস্টোলিক ব্লাড প্রেশার এই যে এক্স অ্যাক্সিস কে টাচ করছে না ডাটা যে কখনো ব্লাড প্রেশার জিরো হতে পারবে না এই সব সময় এই এই মাছ বরাবর থাকবে মিন মোড মিডিয়ান হ্যাঁ আচ্ছা এই এই কার্ভের মধ্যে পুরো সবগুলো ডাটাই কিন্তু জায়গা দেওয়া যাবে এই জন্য এটাকে বলা হয় আহ ওয়ান ওয়ান বা হান্ড্রেড পারসেন্ট

যেমন প্রবাবিলিটি হচ্ছে সম্ভব্যতা যেমন আপনি ধরেন স্টুডেন্ট লাইফে কাউকে প্রপোজ করছেন বা করবেন এখন এই যে প্রপোজ করবেন আপনি সবাই যাদেরকে প্রপোজ করবেন সবাইকে আপনার ডাকে সাড়া দিবে না সবাই তো দিবে না আবার দিতেও পারে ধরেন আপনি পাঁচবার ট্রায়াল দিলেন জনকে প্রপোজ করলেন এখন টোটাল ট্রায়াল আপনার বার ধরেন দুজন রাজি হল তাহলে আপনার সম্ভাব্যতা কত টু বাই ফাইভ উপরে টু নিচে ফাইভ কারণ টোটাল ট্রায়াল দিয়েছেন আপনি পাঁচ বার রাজি হয়েছে দুইজন তাহলে প্রবাবিলিটি হচ্ছে দুই বাই পাঁচ ঠিক আছে এখন যদি পাঁচ জনই রাজি হয় তাহলে পাঁচ বাই পাঁচ প্রবাবিলিটি ওয়ান মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রবাবিলিটি সম্ভবত আপনার কত হান্ড্রেড কারণ উপরেও পাঁচ নিচেও পাঁচ পাঁচজনকে প্রপোজ করছেন পাঁচজনই রাজি হয়েছে মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বলা প্রবাবিলিটি জিরো থেকে ওয়ান হবে হয় জিরো হবে নতুবা ওয়ান মানে হান্ড্রেড পার্সেন্ট হবে এর মধ্যেই প্রবাবিলিটি ঘোরাফেরা করবে আচ্ছা এখন আসলে আমরা হাইপোথিসিস একটা জেনারেট করব। দেখেন স্ট্যাটিস্টিক্সে বা থিসিসের মূল জিনিস হচ্ছে একটা হাইপোথিসিস জেনারেট করা আপনার মনে আছে কিনা আমি আপনাকে একটু আগে যখন স্টাডি ডিজাইন করাচ্ছিলাম তখন আপনাকে ক্রস সেকশনাল একটা স্টাডি বুঝাচ্ছিলাম যে একটা শহীদ মিনারে যখন আপনি একটা কিছু সংখ্যক মানুষের ডাটা নেবেন নেওয়ার পর দেখলেন যে কিছু ওবেস পেশেন্ট আছে তাদের ব্লাড প্রেশার একটু বেশি যারা নন ওবেস আছে তাদের ব্লাড প্রেশার একটু কম যারা ওবেস পাইছেন তাদের ব্লাড প্রেশার ওয়ান থার্টি যারা নন ওবেস পাইছেন তাদের ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি তার মানে আপনার একটা অ্যাজামশন হয়েছে যে ওবেসিটি কজেজ হাইপার টেনশন তাই না এটা কি এটা আপনার এটা হাইপোথিস

মানতে হলে অবশ্যই তার চিন্তা করতে হবে এবং উল্টাটাকে ভুল প্রমাণ করলে আপনার হাইপোথিস টিকে যাবে এটাই হচ্ছে হাইপোথিসিসের বেসিক ধারণা কি বললাম যে আপনি যে হাইপোথিসিস চিন্তা করতেছেন তার উল্টাটা চিন্তা করতে হবে এই উল্টাটা চিন্তা করাই হচ্ছে বা

আপনি বলবেন এই ডিফারেন্স টা বাই চান্সে হয়েছে এটা বাই চান্স এটা হয়তো আপনি স্বাভাবিক ভাবে এমনি যারা একটু মোটা পাইছেন তাদের একটু ব্লাড প্রেশার বেশি পাইছেন হয়তো তারা একটু দৌড় জাপ করছে বেশি এই জন্য প্রেশার একটু বাড়ছে এটা বাই চান্স হয়েছে এটা কোনো ভ্যালু নাই তাহলে এই যে বাই চান্সে আমি কথাটা বললাম যে বাই চান্স এটা হয়েছে আপনি এটাকে ভুল প্রমাণ করেন যে না এটা বাই চান্সে হয় নাই এই দশ ডিফারেন্স ডেফিনেটলি কোনো না কোনো কারণে হয়েছে যদি আপনি এটা প্রমাণ করতে পারেন তাহলে আপনার অল্টারনেট হাইপোথিস টিকে যাবে আপনার নাল হাইপোথিস রিজেক্ট হবে আর হাইপোথিস ডেফিনেটলি একটা রিজেক্ট করলে আর একটাকে গ্রহণ করতেই হবে আপনাকে ঠিক আছে তো এটাই হচ্ছে নাল হাইপোথিস অল্টারনেট হাইপোথিসের একটা বেসিক ধারণা এখানে বিস্তারিত আলোচনা করা দেওয়া আছে আপনি এগুলো পড়বেন পড়লে বুঝতে বুঝতে পারবেন পি ভ্যালু কত হবে বলেন জিরো থেকে পর্যন্ত জিরো মানে জিরো হান্ড্রেড মানে ওয়ান মানে হান্ড্রেড পার্সেন্ট পি ভ্যালু জিরো বলতে কি বোঝায় জিরো মানে হচ্ছে নো চান্স অফ বাই চান্স বাই চান্সে কোনো সুযোগ নাই তাহলে বাই চান্সে যদি কোনো সুযোগ না থাকে তাহলে বলেন কি দশ ডিফারেন্স এই ডিফারেন্সটা কি মিনিংফুল তার মানে রেজাল্টটা কি সিগনিফিকেন্ট আর পি ভ্যালু সাইন্টিফিক সাইন্টিস্ট গবেষণা করে দেখছেন যে পি ভ্যালু সবসময় জিরো থেকে পয়েন্ট জিরো মধ্যে যদি থাকে তাহলে অলওয়েস রেজাল্টটা সিগনিফিকেন্ট আসে সবসময় তার মানে পি ভ্যালু যদি পয়েন্ট জিরো নিচে থাকে আপনার রেজাল্ট অলওয়েজ সিগনিফিকেন্ট আসবে আর এটা যদি সিগনিফিকেন্ট আসে আপনাকে অল্টারনেট অ্যাকসেপ্ট করতে হবে না হাইপোথিসিস রিজেক্ট করতে হবে কারণ পি ভ্যালু জিরো থেকে পয়েন্ট জিরো ফাইভ মানে হচ্ছে নো চান্স অফ বাই চান্স জিরো মানে নো চান্স নো চান্স অফ বাই চান্স বাই চান্সে কোনো সুযোগ নাই বাই চান্সে যদি সুযোগ না থাকে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে আর হাইপোথিসিস যদি রিজেক্ট হয় অল্টারনেট হাইপোথিসকে অ্যাকসেপ্ট করতে হবে এই জাস্ট এর উল্টাটাই হচ্ছে পি ভ্যালু অন অন মানে হল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চান্স বাই চান্স বাই সংখ্যা হচ্ছে এখানে বলা আছে আমরা যে গুলো করি এগুলা বিভিন্ন ধরনের রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে করে থাকি এগুলোকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট এগুলোকে বলা হয় এই অর্স এর ধারণাটা কি অর্স সাথে প্রবাবিলিটি আমরা অনেক সময় গুলাই ফেলি অর্স আর প্রবাবিলিটি কিন্তু এক না প্রবাবিলিটি হচ্ছে যে কতবার আমি ট্রায়াল দিয়েছিলাম কতবার জিনিসটা ঘটেছিল আর অর্স হচ্ছে প্রবাবিলিটি অফ এন ইভেন্ট টু অকার আর প্রবাবিলিটি অফ এন ইভেন্ট নট টু অকার মানে হচ্ছে যে প্রবাবিলিটি হচ্ছে কতবার ট্রায়াল দিয়েছিলাম কতবার হয়েছিল আর অর্স হচ্ছে কতবার হয় নাই কতবার হয়েছে এই দুটোর মধ্যে রেশিও কিরকম ধরেন আমি একজনকে প্রপোজ করলাম প্রপোজ করে সে পাঁচবারে প্রপোজ করার পর দুইবার রাজি হলো তাহলে যে দুইবার রাজি হলো দুই থাকবে উপরে প্রবাবিলিটি অফ এন ইভেন্ট টু আর রাজি হয় নাই কয়বার পাঁচ থেকে দুই বাদ দেন তিন তাহলে নিচে থাকবে তিন উপরে থাকবে দুই তার মানে কতবার হয়েছে কতবার হয় নাই এই দুটার রেশিওটাই হলো অডস বুঝাইতে পারলাম তাহলে এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে প্রবাবিলিটি আর অডস এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি রিস্ক রেশিও একটা হচ্ছে রেট রেশিও রিস্ক রেশিওটায় সবচেয়ে বেশি স্ট্যাটাস্টিক্যাল ইউজ হয় একটা হল অর্স রেশিও রিলেটিভ রিস্ক এই অর্স রেশিও রিলেটিভ রিস্ক দিয়ে কিন্তু আমরা আসলে অঙ্ক করি এই অঙ্কের এখন তো সুযোগ নাই অনলাইন ক্লাসে তো অঙ্ক করে যদি আমরা দেখতে পারি যে সায়েন্টিস্টরা দেখেছেন যে অঙ্ক করলে সবসময় কোহর স্টাডি এবং ক্লিনিক্যাল ট্রায়ালের যত অঙ্ক সব রিলেটিভ রিস্ক দিয়ে করতে হবে আর কেস কন্ট্রোল আর ক্রস সেকশনের স্টাডিতে যত অঙ্ক সব অর্স রেশিও দিয়ে করতে হবে এবং এই অংকটা ফিস্ট যেমন অস্টেশিয়র অঙ্ক হচ্ছে এ ডি বাই বি সি এ ডি বাই বি সি কিভাবে বের করা হয় দেখেন খুবই সিম্পল প্রথমে আপনাকে একটা টেবিল করতে হবে কিভাবে ধরেন লাং ক্যান্সারে কিছু রোগী আপনি পাইলেন যাদের স্মোকিং এর হিস্ট্রি আছে তাহলে কিছু সংখ্যক পাইছেন স্মোকিং করছে কিছু সংখ্যক করে নাই কিছু সংখ্যক লাং ক্যান্সার হয়েছে কিছু সংখ্যক লাং ক্যান্সার হয় নাই এভাবে যদি আমি টেবিল সাজাই তাহলে চার ধরনের ডেটা डेफिनेटলি পাবো কারণ যারা বিড়ি খায় তাদের লাং ক্যান্সার হয় যারা বিড়ি খায় তাদের লাং ক্যান্সার হয় না যারা বিড়ি খায় না তাদেরও লাং ক্যান্সার হয় যারা বিড়ি খায় না তাদের তাহলে এ বি এভাবে যদি আমি সাজাই তাহলে এখান থেকে আমি বাই এটা মাধ্যমে বের করা গেছে সায়েন্টিস্টরা দেখেছেন যে অডস রেশিও যদি 1 হয় অঙ্ক করে যদি এক এর সমান হয় তাহলে স্মোকিং কোন রিস্ক ফ্যাক্টর নয় আর অডস রেশিও যদি একের বেশি হয় তাহলে ডেফিনেটলি স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর লাং ক্যান্সার আর যদি একের কম হয় তাহলে বিড়ি তো রিস্ক ফ্যাক্টর নয় বরং লাং ক্যান্সারে বিড়ি খাওয়া উচিত তাহলে লাং ক্যান্সার সেরে যাবে তো এইটা হচ্ছে এই সমস্ত অঙ্কের ইন্টারপ্রিটেশন তাহলে আমাদের সব সময় ওয়ার্স রেশিও কি হইতে হবে বলেন একের উপরে রাখতে হবে তা না হলে কিন্তু অঙ্ক মিলবে না না হলে কিন্তু স্মোকিং বেনিফিশিয়াল হয়ে যাবে যদি একের নিচে চলে যায় আচ্ছা

এটা মানে লিখে রাখেন যে এটা পরীক্ষা আসবেই হান্ড্রেড পার্সেন্ট যে কোনগুলা প্যারামেট্রিক টেস্ট কোনগুলা নন প্যারামেট্রিক টেস্ট প্যারামেট্রিক টেস্টে ডাটা অবশ্যই কোয়ান্টিটেটিভ হতে হবে ডাটাকে অবশ্যই নর্মাল কার্বের মধ্যে অবস্থান নিতে হবে কি কি আছে টি টেস্ট জেড টেস্ট এফ টেস্ট পিয়াসন কোরিলেশন কোফিশন রিগ্রেশন টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট গুলো কোয়ালিটিভ হতে পারে কোয়ান্টিটেটিভ হতে পারে এবং নর্মাল ডিস্ট্রিবিউশন কার্বের মধ্যে স্থান না পেতে পারে মানে পায় না সাধারণত তো এগুলার নাম একদম ছোট যে কোনোটা নাম পরীক্ষায় দিয়ে দেবে কোন নন প্যারামেট্রিক টেস্ট বিস্তারিত আমি আর গেলাম না মেটা অ্যানালাইসিস যদি কথা বলি আমি যে মেটা অ্যানালাইসিস জিনিসটা কি মেটা অ্যানালাইসিস হচ্ছে স্টাডি অফ স্টাডি যেমন একটা বিষয় নিয়ে দেখবেন যে অনেক সায়েন্টিস্ট অনেক ধরনের স্টাডি করে রাখছে সবগুলো স্টাডি মিলে আপনি একটা স্টাডি করলেন এটা হলো মেটা অ্যানালাইসিস যে সমস্ত স্টাডির মুদ্দা কথা কি এটা একটা গড় কি বা এটা একটা মুদ্দা কথা কি এটাই হলো মেটা অ্যানালাইসিস মেটা অ্যানালাইসিস অনেক সুবিধা আছে আমি যে স্টাডিটা আপনাদের লেকচার সেটা তৈরি করেছি এই লেকচারটার আপনাদের রেফারেন্সটা দিয়েছি এই রেফারেন্স বুক থেকে নিয়েছি আপনাদের তো আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করেন ভাইয়া একটা আর্টিকেল কিভাবে সার্চ দেয় বা আপনি যখন থিসিস পার্টে যাবেন বা আপনি একটা জন্য রিজার্টেশন করবেন একটা আর্টিকেল কিভাবে সার্চ দিবেন গুগলে আপনার প্রফেসর সবসময় আপনাকে বলবে যে ডক্টর আপনি একটা থিসিস করেন আপনি একটা টপিক জমা দেন উনি কখনো আপনাকে হেল্প করবে না টপিকের নামও বলবে না আপনাকে বলবে যে গুগল থেকে সার্চ করে নিয়ে আসেন এখন আপনি তো বলে যাবেন বিপদে যে আমি তো জানি না কোথায় সার্চ দিতে হয় আমি আপনাকে শিখিয়ে দিই কোথায় সার্চ দিতে হয় প্রথমে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর পৃথিবীর সমস্ত রিসার্চ গুগলে যেখানে থাকে তার নাম হলো গুগল স্কলার কোথায় থাকে গুগল স্কলার এই যে গুগলে লিখবেন গুগল স্কলার লিখে গুগল স্কলার নামে আলাদা একটা ওয়েব ব্রাউজার ওপেন হবে ঠিক আছে এবং গুগল ব্রাউজারে ঢুকে যাবেন এর মধ্যে দুনিয়ার যত সবাই আর্টিকেল প্রকাশ করছে ইন্টারন্যাশনাল জার্নালে সব এখানে আছে এরপর এরকম একটা গুগল বাটন ওপেন হবে এরপর আপনি আর্টিকেলে করে এখানে আপনার যা মনে চায় যেটা নিয়ে আপনি আপনি রিসার্চ করতে চান যদি চান যে বিড়ি খাইলে লাং ক্যান্সার হয় এখানে লেখেন এটাই চলে আসবে আপনি যদি চান যে পি ফিফটি থ্রি ইন্ডেনাল ক্যান্সার দেখবেন যে রেনাল ক্যান্সারে পি ফিফটি থ্রি রোল কি এটা লিখেন লিখে সার্চ দেন এই রিলেটেড যত রিসার্চ আছে সব চলে আসবে নানাামি সার্চ দিয়েছি পি53 ইনরাল কার্সিনোমা দেখছেন কত ধরনের রিসার্চ চলে আসছে এরপর আপনি যদি চান এই একটাতে ক্লিক করে সেটা দেখবেন আর আপনি যদি বলেন যে ভাই এটা তো ক্লিক করলে এটাকে আমাকে ডাউনলোড করতে দেন না এখন কি করব এই যে এরকম একটা পেজ ওপেন হবে বলবে যে টাকা দাও কিনে নেন না আপনাকে এটা ওপেন করতে দিবে না পুরোটা ডাউনলোড করতে দিবে না কিন্তু আপনার তো টাকা নাই আপনি তো ফ্রি ডাউনলোড করবেন তাহলে কি করবেন জানেন এই যে একটা জি ও আই নাম্বার থাকে প্রত্যেকটা রিসার্চের একটা ডি তাই বেশিরভাগ রিসার্চেরই পাবেন ডিওআই নাম্বার এইখান থেকে যে ফোর থেকে শুরু করে এই যে ওয়ার্জ এর আগ পর্যন্ত এই জায়গাটুকু কপি করবেন ঠিক আছে কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখাচ্ছি যে একটা আর্টিকেল কিভাবে ডাউনলোড করতে হয় কপি করে নিয়ে একটা সাই হাব নামে একটা ওয়েবসাইট আছে এস সি এটা হচ্ছে সমস্ত জার্নাল আপনাকে ফ্রি দিয়ে দেওয়ার একটা ওয়েবসাইট তো এখানে এই ডিওআই নাম্বারটা লিখে এরকম ওপেনে চাপ দিবেন দিলে আপনার চলে আসবে কি বলে ডাউনলোডের অপশন চলে আসবে ডাউনলোড করে ফেলবে এছাড়া অনেক রিসার্চার দেখবেন নিচে যদি যে পিডিএফ থাকে এখানে চাপ দিলেও কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে কিন্তু বেশিরভাগই দেবে না যদি না দেয় তাহলে যে ডি ওয়াই নাম্বারটা কপি করে সাই হবে বসাই দিবেন অনেক সময় সাইহাব বসানোর পরে দেখবেন যে এটা রাশিয়ান ওয়েবসাইট তো অনেক আপনি রোবট কিনে এটা জানতে চায় যার জন্য এখানে লিখতে বলে যে রোবট না হলে আপনি এই জিনিসটা লেখেন যদি রোবট হয় তাহলে যে দাগ রোবট বসায় দেবে আপনি তার রোবট না যার জন্য আপনি এখানে লেখা হচ্ছে ক্যানন সি এটা বলে নয়েন এই ক্যাননটা এখানে লিখে এখানে সার্চ দিলেই দেখবেন যে এরকম ডাউনলোড বাটনটা ওপেন হয়ে যাবে স্টার্ট ডাউনলোড ডাউনলোড দিলেই আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের আজকের স্ট্যাটিস্টিক্স ক্লাস আরো অনেক কথা বলার ছিল আর অনেক কথা বলতে চাই আমি কারণ স্ট্যাটিস্টিক্স একটা বিশাল টপিক আমি যদি পাঁচ ঘন্টা লেকচার দিই তাও হয়তো শেষ হবে না তো যতটুকু না বললেই না ততটুকু বললাম আর বাকি অংশটুকু নিশ্চয়ই দেখা হলের একাডেমিটা আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করবো আপনাদের লেকচার লেকচারশিটটা ভালো করে পড়ে ফেলুন পরীক্ষা দেন আশা করি ভালো একটা প্রিপারেশন হবে বাইস্টের ক্লাস কেমন লাগলো জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ক্লাসে খোদা হাফেজ